হ্যালো আসাম পিপল, আমরা লাইভে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের লাইভ সেশন গুলো চলছে এবং এই কোহর্টের আজকে লাস্ট লাইভ সেশন। কারণ হচ্ছে আমি বলেছিলাম জুনে 30 ডেজ খালি লাইভ করবো আমি, যদিও 2-3টি লাইভ আসলে স্কিপ করতে হয়েছে। তো আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন 3 জন অসাধারণ মানুষ, যারা হচ্ছে তাদের নিজেদের জায়গায় অনেক বেশি ভালো করছেন। তো এই তিনজন মানুষ ডিফারেন্ট জায়গায় কাজ করছেন, বাট তিনজনের একটা আইডেন্টিটি আজকে আমার শোর জন্য, যে তাদের হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত, বা যাদের হচ্ছে মাল্টিপল ডিগ্রি আছে বিশ্বের বিভিন্ন দেশের ভালো ভালো ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড সো ওয়েলকাম স্যার মারুফ স্যার, ফয়সাল ভাই এবং আছে নামি আপু। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ। তো আজকে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল বলেছিলাম আমরা এতদিন কভার করেছি বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে যাব, কোন স্কলারশিপ আছে, কিভাবে অ্যাপ্লিকেশন প্যাকেজ গুলো রেডি করবো, কিভাবে এগিয়ে যাওয়া যায় একটু নিজের জায়গা থেকে, সর্ট অফ ইনফরমেশন শেয়ারিং। আজকের শোতে আমরা চেষ্টা করব আসলে কি হবে, আমি যে পড়াশোনাটা করবো উচ্চশিক্ষা যাব, যাওয়ার পরে এসে আমার আসলে কি লাভ, কোনো ডিফারেন্স মেক করে কিনা। যেহেতু আমি এখন হায়ার স্টাডিজ এসেছি, আমার একটা ফ্রেন্ড আসেনি, তো আমি এসেছি আরেকজন আসেনি, eventually after 10 or 15 years is there a difference between me and him in terms of career, in terms of life, or this like in terms of everything, outlook or somewhere. So jeta ami porashona korchi, I can say that je ami ashole ki korbo ba ki hobo, but the people who are in the screen tara bolte parben actually je tara nijeder jaygay ei porashona ba ei study koto tuku onader ke egiye diyeche. First of all, I am very much grateful to Maruf sir, Faisal bhai and Nami apu, because like I'm a super excited manush and you are on my show. I feel so much grateful to you, and I mean apnader ek theke der ghonta obosshoi niye nebo, that's for sure. So jara amaderke dekhchen, please share this live because this is going to be an awesome session. Karon hocche amra shudhumatro bole jacchi je ki hote pare, but these people will let us know jashale ki hoyeche. So this is sort of like a practical thing. So ami shobari short profile share korechi, এরপরও যদি স্যার এবং ভাইয়া আপু যদি আপনারা আপনাদেরকে ছোট করে একটা ছোট করে একটা গল্প শোনাতে চান, লাইক দ্য ইন্ট্রোডাকশন, দেন ইট উড বি ফাইন। আমি শুরু করছি মারুফ সাকারিয়া। ধন্যবাদ তানিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে, মানে ভিজুয়াল কিংবা অডিও ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে গ্রেট। তো থ্যাংক ইউ, আমি আজকে হ্যাপি যে তুমি আমাকে এটার সাথে যুক্ত করেছো, কারণ আমি অনেকদিন ধরে তোমার শোটা ফলো করছিলাম এবং খুব আগ্রহ নিয়ে দেখছিলাম যে এটা একটা আইডিয়া হিসেবে, এটা মানে একেবারে আকাশ থেকে পড়া যে এমন নতুন কিছু সেটা না, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আইডিয়া। এবং তুমি যে এই সময়ে মানুষদেরকে যুক্ত করেছো, যে নতুন যারা 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 আগ্রহী তারা যেন কিছু পরামর্শ পেয়ে থাকে এবং তারা যেন দেখতে পারে যে আসলে কিভাবে তারা তাদের উচ্চশিক্ষার যে পরিকল্পনা সেটাকে গোছাতে পারে, তো সেটা দেখে আমার, এবং তুমি যে যে বিস্তৃত বিভিন্ন রকমের বিভিন্ন স্কলারশিপে বিভিন্ন দেশের মানুষদেরকে যুক্ত করছিলে, সেটা দেখে আমার, আমি আসলে খুবই আগ্রহী ছিলাম যে এটা একটা চমৎকার উপকারী কাজ হচ্ছে মানুষের জন্য, বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা যারা পড়ছে, যারা এখনো পর্যন্ত পরিকল্পনা করছে যে তারা বাইরে যেতে চান, তাদের জন্য এটা খুব একটা কাজের জিনিস হবে। এবং আমি দেখছি যে তোমার ভিউ অবশ্য বাড়ছে, ফলে আমি আশাবাদী যে এই এই তোমার করোনার যে সময়টা সেটা একটা ভালো কাজে লাগলো, একটা এটা একটা প্রকৃত পক্ষে একটা কন্ট্রিবিউট করা ছেলেমেয়েদের জন্য, তোমার বন্ধু সতীর্থ ছোটদের জন্য। আমার ধরো আমি একটা একটা শুরুতে মানে এটা বলার পরেও আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমার আমার এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা সবার সাথে মিলবে এমন না, যে যারা বিদেশে পড়তে যাচ্ছেন তারা কিন্তু কোনো উন্নততর প্রজাতি হিসেবে পরিণত হচ্ছেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে আমরা যারা বিদেশে পড়তে যাচ্ছি তারা যেন আমরা বাকিদের থেকে সুপিরিয়র হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে যেমন আমি যেটা বিশ্বাস করি কিংবা যেটা আমি জানি বা আমি যেটা মনে করি, সেটা হচ্ছে যে একটা ছেলে মেয়ে ক্লাসরুমে যেটা পড়াশোনা করে বা যা শেখে তার চেয়ে অনেক বেশি সে শেখে হচ্ছে বাইরের পরিবেশের মধ্যে, অর্থাৎ ক্লাসরুমের বাইরে। সেটা যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েছি তারা আমরা
হলে যারা থেকেছি, আমরা ক্যাম্পাসে যারা হেঁটেছি, আমরা শাহবাগে যেটা শিখেছি কিংবা টিএসসিতে যেটা শিখেছি, এবং এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে কৌশলগুলো আমি ক্রমশ আত্মস্থ করেছি, সেটা হচ্ছে আমার বেসিক লার্নিং। ফলে এইটাকে যদি আমরা বেসিক একটা ফ্রেমওয়ার্ক হিসেবে ধরি, যে একটা ছেলে মেয়ে গ্রাম থেকে এসে, একটা ছোট শহর থেকে এসে, বড় একটা শহরে, ঢাকার মতন শহরে এসে যে অ্যাডজাস্ট করতে পারার জন্য যে কৌশল, যে লাইফ স্কিল, তার যে অ্যাডাপ্টেবিলিটি, এইটা যে শিখলো, সেটা ক্লাসরুমে সে খানিকটা শিখেছে, তার চেয়ে অনেকটা বেশি শিখেছে হচ্ছে ক্লাসরুমের বাইরে। একই রকমভাবে আমরা যখন বিদেশে যাচ্ছি, অর্থাৎ দেশের বাইরে যাচ্ছি, সেই বিদেশটা হতে পারে যে আমি ভারতে যাচ্ছি, বিদেশটা হতে পারে আমি মায়ানমারে যাচ্ছি কিংবা তুরস্কে যাচ্ছি কিংবা চায়নাতে যাচ্ছি, কিংবা হতে পারে আমেরিকাতে যাচ্ছি কিংবা ইংল্যান্ডে যাচ্ছি কিংবা ইউরোপের অন্য কোনো দেশে যাচ্ছি, যে জায়গায় যাচ্ছি, ওই যে ক্লাসরুমের বাইরে যে শেখার যে সুযোগটা, সেটা কিন্তু তাহলে তখন আমার অনেক বিস্তৃত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে ছেলেটা একটা ছোট গ্রাম থেকে এসে ঢাকাতে যেভাবে আমি শিখেছি যে কিভাবে বাসে উঠতে হয়, কিভাবে দোকানদারের সাথে বার্গেন করতে হয়, কি করে আমার হলের বড় ভাইদের সাথে আমাকে নেগোসিয়েট করতে হয়, ঠিক একই রকম ভাবে এই মানুষটা আমি যখন বিদেশে যাচ্ছি, তখন আমি শিখছি কিভাবে আমার মেট্রোতে চড়তে হয়, তখন আমি শিখছি কিভাবে বিদেশি রেজিস্ট্রেশনে, যে আমার সিটি কর্পোরেশনে যে আমার 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 রেসিডেন্স রেজিস্ট্রি করতে হয়, কি করে বিদেশি প্রফেসরের সাথে নেগোসিয়েট করতে হয়। অর্থাৎ এই স্কিলটা, সেই স্কিলটা কিন্তু আমরা আত্মস্থ করছি এই বাইরে পড়ে যাওয়ার ফলে। ফলে আমাদের কিছু কিছু স্কিলের জায়গাতে, কিছু কিছু এক্সপিরিয়েন্সের জায়গাতে, কিছু কিছু অ্যাডাপ্টিভ ক্যাপাসিটির জায়গাতে আমাদের একটা লার্নিং হচ্ছে। আর স্কুলের সাথে, অর্থাৎ পড়াশোনার যে পদ্ধতি আছে, সেটা যেমন আমরা জানি যে ধরেন আমরা অক্সফোর্ডে একরকমভাবে শেখাই, ঢাকা ইউনিভার্সিটিতে একরকমভাবে শেখায়, কিংবা আমরা ধরেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একরকম শেখায়, নটরডেমে একরকমভাবে শেখায়, এই যে শেখানোর যে পদ্ধতির পার্থক্য, সেই পার্থক্যটাও আমি যদি আজকে হার্ভার্ডে পড়ি, কিংবা আমি যদি আজকে অক্সফোর্ডে পড়ি, কিংবা আমি যদি আজকে ভারতের জওহরলাল ইউনিভার্সিটিতে পড়ি, তাহলে ওই স্কুলের যে একটা শেখানোর যে ওরিয়েন্টেশনের যে পার্থক্য, সেই পার্থক্যটাও আমি যে স্কুলে যাব, যে এক্সপোজারে যাব, সেখান থেকে আমি কিছু নতুন ধরনের কিছু শিখছি। ফলে এই শেখাগুলো হচ্ছে আমার আমার নতুন করে আমি পাচ্ছি। তো কিন্তু এই পাওয়াগুলো দিয়ে এটা প্রমাণ করে না যে আমি কিন্তু বাকিদের, যারা এটা পায়নি, তাদের থেকে উন্নততর কিছু হয়েছি। অর্থাৎ আমি এটা এই জন্য স্ট্রেস দিচ্ছি যে যা আমরা দেশে পড়তে গিয়েছি বা অনেকে যারা পড়তে যাচ্ছি বা যাব, তাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে যে যায়নি হু, মানে একটা আপনি, সে যেন একটা অন্যরকম কিছু, এই এইরকম জায়গা যেন আমাদের, আমরা আমরা যেন এইটাকে প্রমোট না করি কোনোভাবে। এটা এটা আমাদেরকে মানে শুরুতে এই প্রেমিসটাকে দাঁড় করাতে হবে যে যেন তো রাইট। সো এটা এটা আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি অনেক দেরিতে বিদেশে, তোমাদের মতন তখন কিছু ছিল না, ফলে আমরা এরকম বিরাট, আমরা যখন শুরু করেছি তখন আমার এক বড় ভাই আমেরিকা থেকে একটা এরকম মোটা বই নিয়ে আসলো, যেখানে বহু হাজার খানেক বা তার বেশি ইউনিভার্সিটির ঠিকানা, সেখানে কেবলমাত্র ইমেইল শুরু হয়েছে। আই এম টকিং অ্যাবাউট লাইক 95-96, জাস্ট ইমেইলটা শুরু হয়েছে, সব ইউনিভার্সিটি তাও ভালো করে জানা যায় না, ব্রাউজিং এর কোনো ব্যাপার নেই, ওইখানে আমাদেরকে লিখতে হবে এবং ইয়ার মেইল লেখা চিঠিতে আমাদেরকে উত্তর আসবে পোস্টে, এবং সেটা খুললে একটা বিরাট উত্তেজনার ব্যাপার যে অমুকের পড়ার সুযোগ হয়েছে। সেরকম একটা জায়গা থেকে আমরা শুরু করেছি, আমি শুরু করেছি টিচিং এ আসার পর থেকে, কিন্তু হয়তো আমার আগ্রহ ছিল আরো একটু আগে থেকে যে না আমি আরো অন্য কোথাও পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরেও আমি এটা কন্টিনিউ করতে চাই, সেই আগ্রহ থেকে একটু খোঁজাখুঁজি হচ্ছিল। এবং পরে যখন আমি টিচিং এ আসলাম, তখন তো এটা একটা অনেকটা প্রয়োজন হয়ে দাঁড়ালো, যে অর্থাৎ আমার আমার টিচিং কেরিয়ারের সাথে এটা একটা ইনসেন্টিভ আছে যে আমি পড়লে আমার প্রমোশন ইত্যাদি ইত্যাদির সাথে যুক্ত, ফলে একটা একটা নিজের যে ভেতরের একটা আগ্রহ ছিল সেটার সাথে একটা তাড়াও যুক্ত হলো, মানে একটা আর একটা ইনসেন্টিভ যুক্ত হলো, এই দুটো মিলিয়ে তখন আমি আমার ব্যক্তিগতভাবে বাইরে পড়ে যাওয়া, পড়তে যাওয়ার আগ্রহটা আর একটু জোরালো হলো। আমার মনে হয় যে অন্যদের কথা শুনলি, তখন আমরা আবার পরের ধাপে যাবো, প্লিজ। আমরা দেখি এখানকার কত বেশি ভদ্র, কত পারে। So I think, sir, this is a very good message. I think এই realization টা আসাটা খুবই খারাপ কিছু হবে। So আমরা চলে যাচ্ছি ফয়সাল ভাইয়ের কাছে।
থ্যাংক ইউ। মারুফ ভাইয়ের পরে তো আসলে অত বলার কিছু থাকে না সাধারণত। তবে একটা জিনিস এখানে কোইনসিডেন্টালি হোক আর কোয়ালিশন অফ উইলিং হোক, আমরা কিন্তু তিনজন এখানে, তিনজনই কিন্তু উই ডিসাইডেড টু কাম ব্যাক টু বাংলাদেশ, রাইট? আমাদের কিন্তু তিনজনই কিন্তু আলটিমেটলি, যেমন আমি দুবার মাস্টার্স করেছি, একবার পিএইচডি কোর্স ওয়ার্ক করতেও বাইরে ছিলাম, সো তারপরে আই ডিসাইডেড টু কাম ব্যাক। এবং এটা কিন্তু একটা সামথিং দ্যাট টু বি নোটেড ইন হিয়ার। আমরা হয়তো পরে আরো ডিটেলসে যাব কে কোন কারণে এটা এই ডিসিশনটা নিল। মারুফ ভাইয়ের একটা পয়েন্টের সাথে আমার, আমি একদম 100% বেশি থাকলে যেটা অ্যাগ্রি করি যে বাইরের লেখাপড়ার এক্সপিরিয়েন্সটা যতটা না ক্লাসের, তার চাইতে বেশি হচ্ছে ক্লাসের বাইরের এক্সপিরিয়েন্সটা। সো যেমন আমি অস্ট্রেলিয়াতে আমার প্রথম মাস্টার্সটা যখন করতে যাই, আমি একটা সুপার মার্কেটে কাজ করি, কোলস মায়ার নামে খুব বিখ্যাত একটা সুপার মার্কেট। ইনফ্যাক্ট তার আগে আমি রিমুভালিস্ট, ওই যে বাসা যে চেঞ্জ করে না, ওই 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 এক জেফ ছিল আমার এলাকায়, ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করি। সো এই কারণে বলছি যে এক্সাম্পলগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো আসলে ট্রুলি রিফ্লেক্ট করে হাউ ইউ ইন্টিগ্রেটেড ইন টু এ কমিউনিটি অর হোস্ট কমিউনিটিতে। হ্যাঁ, এবং ইউ গেট একটা রিফ্লেকশন পাওয়া যায় ওই সোসাইটিটা কেমন। যেমন আমাদের তো আসলে ডিসাইডিং অনেক সময় করতে পারি না আমরা যদি বাইরে না যাই। আমাদের মনে হয় যেমন সুইডেনের সব কিছু ভালো, অস্ট্রেলিয়ার সব কিছু ভালো, ইউএস এর সব কিছু ভালো, দে আর কালচারালি সুপেরিয়ার টু আস। কিন্তু ওখানে গিয়ে ইফ ইউ কানেক্ট টু দ্য লোকাল পিপল, ইউ ফাইন্ড আউট সামথিং মোর ইউনিক। সেটা হচ্ছে যে লোকজনের অ্যাসপিরেশন লেভেলে মেবি দ্য ভিশনটা একটু ডিফারেন্ট বা ম্যাটেরিয়াল ভিউটা একটু ডিফারেন্ট, কিন্তু অ্যাসপিরেশন লেভেলে প্রিটি মাচ সবাই সে। সবার জীবনেই দুঃখ আছে, বাংলাদেশে হোক, অস্ট্রেলিয়ান হোক, ক্যানাডিয়ান হোক, সবার জীবনেই দুঃখটা আছে। সো এই যে মাইনিউট মানে নুয়ান্স লেভেলে কালচারাল এর আন্ডারস্ট্যান্ডিং, এন্ড দেন ইউ বিকাম ট্রুলি এ গ্লোবাল প্রবলেম। কিছু কিছু সমস্যা গ্লোবাল সমস্যা, এবং ওগুলো সমাধানও যে গ্লোবালি হতে হবে, দ্যাট ইজ অ্যানাদার আন্ডারস্ট্যান্ডিং। আই হোপ দ্যাট ওয়ান্স উই গো অ্যাব্রড উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট উই through that cultural integration, je kono kichu ashole unique na, abar onek kichu ache good practice jeta ana jay, abar onek kichu ache bad practice jeta hoyto oto ta ana ashole dorkar hoy na. To ek ekta amar ek ekta mane study kintu ek ek dhoroner experience, jemon australia ta chilo half tokhon to ekdom just bachelor's kore jawa. সো আমি বাংলাদেশে মাস্টার্স করিনি, ইকোনমিক্সে পড়তাম বাংলাদেশে ব্যাচেলার্সে। সো মাস্টার্সে আমি যাই হলো কমপ্লিটলি লাইক একটা অ্যাডভেঞ্চার হিসেবে আপগ্রেড করার জন্য, ইউ নো, উইদাউট নোয়িং দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অ্যাজ মাচ অ্যাজ সাচ। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে লাইক আই স্টার্টেড গেটিং ইন টু স্কলারশিপ অ্যান্ড অল দোজ থিংস, এবং 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 মোর স্ট্রিম লাইন ফাইন্যান্সিয়ালি মোর ইজিয়ার অবস্থা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্সটা আমি আসলে ভুলবো না, বিকজ ইটস নট অনলি লাইক অ্যাবাউট লাইক গেইনিং নলেজ, আই ওয়াজ পার্শিয়ালি লাইক ফান্ডেড বাট আই ডিডন্ট গেট দ্য ফুল ফান্ডিং, সো আই হ্যাড টু ডু এ লট অফ লাইক নাইট শিফট ওয়ার্ক, ডে শিফট ওয়ার্ক। যেমন আই ইউজ টু ওয়ার্ক ইন এ ফ্রুট সেকশন অফ কোর্স মায়ার, ওইখানে গিয়ে যে কত ফলের নাম শুনলাম, এবং অনেক কিছু যে ইংরেজির নাম জানলাম, ওইটা তো আমাকে অন্য কেউ শিখাইতে পারবে না, রাইট? যেমন দ্য ডিফারেন্স বিটুইন ম্যান্ডারিন এন্ড অরেঞ্জ, রাইট? আসলে যে দুইটা যে দুই ধরনের জিনিস, এবং বাংলাদেশের যেটাকে আমরা অরেঞ্জ বলি ওটা আসলে ম্যান্ডারিন, ম্যান্ডারিন যেটাকে বলি সেটা আসলে অরেঞ্জ। এই এই নলেজ গুলো তো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কিভাবে আম কাটতে হয় ইন এ ডায়মন্ড শেপ, আই লার্ন ফ্রম দ্যাট। সো দেয়ার আর লট, সো এই কারণেই বলা হয় যেগুলো খুব মাইনিউট এক্সাম্পল, বাট আই হোপ দ্যাট ইট মেক্স সেন্স ইন টার্মস অফ লাইক গ্লোবাল ইন্টিগ্রেশন অফ নলেজ, যে এই নলেজটা যখন আবার আমাদের দেশে আসবে ইট বিকামস এ পার্মানেন্ট নলেজ, রাইট? এবং আমরা এজেন্ট অফ চেঞ্জ হিসেবে এই কাজগুলো করতে পারি। সো আই সি হায়ার স্টাডিজ অ্যাজ এ কাইন্ড অফ গ্লোবাল ইন্টিগ্রেশন প্রসেস একটা, আরও আমাদের ডিসকাশনে আরও আসবে। আই অলসো থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইকুয়ালাইজার ইন টার্মস অফ লাইক আপওয়ার্ড মোবিলিটি, যেটা হয়তো বা আমি বাংলাদেশে আমার যেই আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে হয়তো বা এই হায়ার স্টাডিজ ছাড়া ইট উড নট হ্যাভ বিন পসিবল ফর মি টু ডু দ্য জব দ্যাট আই এম ডুইং নাও। এবং ওইটা এডুকেশনের পাওয়ার জন্যই সম্ভব হয়েছে ওই ইকুয়ালাইজার,
without going through nepotism and all those things and be on my own and do my own thing. যেমন আবার উল্টা স্পেকট্রামে যেমন নমির কাছ থেকে আমরা শুনবো হয়তো এক্সাইটিং যে উল্টা স্পেকট্রামে যেমন তাদের ইউনিভার্সিটি হোস্ট করে বাইরের স্টুডেন্ট দিস ইজ নট অনলি অ্যাবাউট যে বাংলাদেশের স্টুডেন্ট আমরাই বাইরে যাচ্ছি পড়াশোনা করতে এখন তা না এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে সো উই ক্যান হিয়ার দ্যাট ফ্রম নমি সো আমি এখানে আপাতত স্টপ করি আই থিঙ্ক উই উইল হ্যাভ আ লট অফ টাইম টু গ্রাইন্ড থ্রু অ্যান্ড হোপফুলি ইয়া সো নামি আপনার কাছে যাচ্ছি থ্যাংক ইউ আমি কমপ্লিটলি এগ্রি করি ফয়সাল ভাই আর মারুফ স্যারের সাথে মারুফ স্যার যেটা বলেছে যে সুপারিয়রিটি কমপ্লেক্সটা যাতে আমাদের ভিতরে না কাজ করে যে বাইরে থেকে যারা ডিগ্রি এনেছে তারাই সবচেয়ে ভালো স্কিলড হবে যাদের বাইরে ডিগ্রি নেই এবং একই সাথে ফয়সাল ভাই যেটা বললেন সেটাও কিন্তু খুবই সত্যি যে আমাদের দেশের প্রেক্ষিতে বাইরে থেকে ডিগ্রি না আনলে আসলে ক্যারিয়ারে ভালো করা অ্যাকচুয়ালি ভেরি টাফ আপনি যদি বাংলাদেশের এনজিওতে দেখেন বা পাবলিক ইউনিভার্সিটিগুলো দেখেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দেখেন আপনি দেখবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্ক থেকে যারা কাজ করছে তাদের মোটামুটি সবারই একটা দেশের বাইরে ডিগ্রি আছে সো যদিও উই অ্যাকনোলেজ দ্যাট ইউনো দিস সুপারিয়রিটি কমপ্লেক্স শুডেন্ট বি দেয়ার বাট ইউনো ইফ ইউ সি দ্য রিয়েল সিনারিও প্র্যাকটিক্যাল সিনারিও টেলস দ্যাট বাইরের ডিগ্রির আসলে অন্যভাবে ভ্যালু করা হয় ইন কম্পারিজন টু আমাদের দেশের ডিগ্রি তো এটার একটা ভালো দিক খারাপ দিক দুটোই রয়েছে তো আমি এই বিতর্কে হয়তো আর যাব না পরবর্তীতে আপনারা হয়তো এটা অ্যাড্রেস করবেন আমি জাস্ট আমার কথাটা বলি ফ্রম এ ফিমেল পার্সপেক্টিভ ফ্রম বাংলাদেশি ফিমেল পার্সপেক্টিভ যে আমি যখন দেশের বাইরে যাওয়ার চিন্তা করছিলাম আমি 2002 এইচএসসি দিয়েছি তো এইচএসসি দিয়ে আমার কাছে মনে হলো আমি ব্যারিস্টারি করবো ইউকেতে তখন আমার খুব লয়ার হওয়ার ইচ্ছা ইভেন আমার ফার্স্ট ডিগ্রিটাও ছিল লতে তো আমি আমার মাকে জানালাম যে ইউনো আই ওয়ান্ট টু গো টু ইউকে এন্ড স্টাডি বারেট ল এবং আমার মা খুব মানে বুঝিয়ে দিলেন যে দেশের বাইরে যেতে হলে বিয়ে শাদী করেই তোমার যেতে হবে আর কি তো এটা আমার ক্ষেত্রে না আমার সময় 2002-3 যেসব মেয়েরা আসলে দেশের বাইরে যাওয়ার কথা বলতো তাদের সবাইকেই এটা শোনানো হয়েছিল যে তোমরা যদি দেশের বাইরে যাও ইউ হ্যাভ টু গেট ম্যারিড এবং আমার ব্যাচে যারা ছিল যারা এরকম ভাবছিল তারা সবাই জানতো যে ইফ দে ওয়ান্ট টু গো তাদেরকে দেশের বাইরে যেতে হলে বিয়ে করে যেতে হবে তো আমি জানতাম যে আমাকে দেশের বাইরে হয় বিয়ে করে যেতে হবে নয় স্কলারশিপ নিয়ে যেতে হবে দুইটার একটা আমাকে করতে হবে এর কোনো মিডল ওয়ে নাই আমি যদি আজকে ছেলে হতাম আমার কনটেক্সট কিন্তু ডিফারেন্ট হতো এবং বাংলাদেশের ফ্যামিলিরা কিন্তু একটা ছেলেকে টাকা দিয়ে দেশের বাইরে পাঠাতে যত পছন্দ করে টাকা দিয়ে মেয়েদেরকে দেশের বাইরে পাঠাতে তত পছন্দ করে না এটা আমার সময় আরো বেশি ছিল এখন অনেক কমে গেছে আমি দেখতে পাচ্ছি আমাদের জুনিয়ররা এখন একা একা দেশের বাইরে যাচ্ছে হাফ টিউশন ফি নিয়ে দেশের বাইরে যাচ্ছে ব্যাংকে কাজ করে তারা ফিল আপ করছে সো এটা একটা ভালো প্রোগ্রেস তো আমি যখন ল পড়তাম তখন থেকে আমি একদম স্কলারশিপ দেখা শুরু করেছিলাম যে কোন ইউনিভার্সিটিতে যাব কোথায় যাব এবং সেক্ষেত্রে কিন্তু যারা একটা দেশে যায় বা যাদেরকে আমরা মেন্টর ভাবি তাদের এক্সপেরিয়েন্স কিন্তু খুব ম্যাটার করে তো এই সময় আমার মনে আছে ফয়সাল ভাই অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসে পড়াশোনা করতো আর আই ওয়ান্টেড টু গো দেয়ার বিকজ ফয়সাল ভাইয়ের কাছে সবসময় অস্ট্রেলিয়ার একটা ভালো দিক শুনতাম যদিও আমাকে অনেক 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 সময় বলেছে ইউ শুড গো টু ইউকে ইউ শুড গো টু ইউনাইটেড স্টেটস নো বাট উইচ একটা এক্সপিরিয়েন্স যে আপনার আপনি যাদেরকে চিনেন তারা কিভাবে একটা ইউনিভার্সিটিতে বাইরে আছে ওটা কিন্তু অনেক ভালো আর কি তো যাই হোক তো মাস্টার্সে আই গট অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড 2010 উইচ ওয়াজ এ জেনারেস স্কলারশিপ সো আই ওয়েন্ট দেয়ার টু হ্যাভ মাই মাস্টার্স আফটার কমপ্লিটিং মাই ব্যাচেলর ইন ল ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা তো যখন মাস্টার্স করতে গেলাম তখনও কিন্তু অনেক কথাবার্তা শোনানো হয়েছে যে এই বিয়ে না করে যাচ্ছে দেশের বাইরে এবং আমার ব্যাচে যারা ছিল মোটামুটি সবাই বিয়ে করেই বাইরে গিয়েছে এবং আমার ফ্যামিলিতে যারা কাজিনরা হয়েছে যারা দেশের বাইরে পড়ালেখা করেছে তারা কিন্তু বিয়ে না করে দেশের বাইরে যায়নি তো আমি যেটা বলছি আমার সময় কনটেক্সট খুব ডিফারেন্ট ছিল এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে একটা র্যাডিক্যাল চেঞ্জ এসেছে আমাদের দেশের মেয়েদের তারা এখন দেশের বাইরে যাচ্ছে এবং এই জিনিসটা হয়তো তাদের কাছে একটা ব্যাপারই না তো মাস্টার্স অফ আর্টস ইন হিউম্যান রাইটস যখন আমি করলাম আমার রেজাল্ট খুব ভালো হলো এটা কিন্তু আরেকটা জিনিস ছিল আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের রেজাল্ট কিন্তু খুবই খারাপ ছিল মানে আই গট সেকেন্ড ক্লাস ওয়াইল আই এন্ডেড আপ হ্যাভিং মোর দেন 80% মার্কস
ইন কার্টিন ইউনিভার্সিটি। সো যেহেতু আমার মাস্টার্স এর রেজাল্টটা খুবই ভালো ছিল, আমার আমি দেশে আসার পরপরই আমার লেকচারাররা দে এনকারেজ মি টু হ্যাভ এ পিএইচডি, যে তোমার অবশ্যই পিএইচডি করা উচিত, এবং তারা নিয়মিত আমাকে মেন্টরিং করেছে, গাইডেন্স দিয়েছে, ভালো রেকমেন্ডেশন লেটার দিয়েছে। এবং আমার যে লেকচারার ছিল মাস্টার্স এ, সে একদম নিজে মানে স্ব উদ্যোগী হয়ে আমার জন্য সুপারভাইজার খুঁজে দিয়েছে পিএইচডি, এন্ড আই গট ফুল স্কলারশিপ ফর পিএইচডি অ্যাজ ওয়েল ফ্রম মার্ক ইউনিভার্সিটি। তো যখন যাচ্ছি তখনও ওরকম টাইপের কথাবার্তা শুনতে হয়েছে যে পিএইচডি করতে চলে যাচ্ছে, বিয়ে দিয়ে দেওয়া যায় না, মানে যত ধরনের সোশ্যাল অবস্টেকল তৈরি করা যায়। বাট হ্যাঁ, উৎসাহ ছিল, আমার ফ্যামিলি সবাই আমাকে নিয়ে খুবই ইন্সপায়ার্ড ফিল করেছে যে আমাদের ফ্যামিলির একজন পিএইচডি করতে যাচ্ছে। বাট অ্যাজ আই সেড, যে আমাদের বাংলাদেশি মেয়েদের হায়ার এডুকেশনের রিয়েলিটি ইটস কোয়াইট ডিফারেন্ট। অবশ্য এটা ফ্যামিলি টু ফ্যামিলি ডিফার করে, এখানে একটা ইন্টারসেকশনালিটি আছে, বাট এটা ছেলেদের চেয়ে আসলে বেশি অবস্টেকল এই জায়গাগুলোতে। তো ওয়েন আই ওয়েন্ট টু হ্যাভ মাই পিএইচডি, সো এভরি ওয়ান টুক প্রাইড অফ ইট। আমার চাচারা মামারা সবাই আমাকে কংগ্রাচুলেশন বলেছে, এবং ওটা ছিল একটা আমার ফ্যামিলির সবাইকে মানে একটা ইনফরমেশনটা দেওয়া যে মেয়েরাও আসলে পিএইচডি করতে যেতে পারে উইদাউট গেটিং ম্যারিড। সো ওই 3.5 বছর টাইমটা আমার টাইমে সব আমার লাইফে সবচেয়ে একটা সুন্দর টাইম, এবং অস্ট্রেলিয়া আমি পিএইচডি করেছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি লাকি যে আমার সুপারভাইজার আমাকে একদম মানে আমার যে আইডিয়াগুলো ছিল সেই আইডিয়াগুলো রিফ্লেক্ট করতে দিয়েছে পিএইচডিতে। অনেকেই দেয় না, সুপারভাইজারদের সাথে প্রচুর প্রবলেম হয় পিএইচডিতে, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট ইউজুয়াল অ্যাট দ্য টাইম। সো আমি প্রায় দেখতাম আশেপাশে সবাই নানা ধরনের কমপ্লেন করছে, বাট আই ফিল এক্সট্রিমলি লাকি যে আমার যে সুপারভাইজার ছিল ডক্টর নাদো, সে একদম আমাকে অত্যন্ত স্নেহ করে মানে আমাকে একদম পুরো নিজের মেয়ের মতো দেখে পিএইচডি শেষ করে তারপর একদম পাঠিয়ে দিয়েছে। সো আমি চলে এসেছিলাম যে কারণে যে আমার ফান্ড শেষ হয়ে গিয়েছিল, এবং মানে আমার স্কলারশিপের পিরিয়ডটা শেষ হয়ে গেছিল, এবং এরপরে আসলে অস্ট্রেলিয়াতে একাডেমিক ইনস্টিটিউশনে চাকরি পাওয়া ইট ওয়াজ ভেরি ভেরি টাফ। সো আই হ্যাড টু কাম ব্যাক, অ্যান্ড আমার ফর্মাল যে প্রসিডিওরগুলো আছে পিএইচডির ওগুলো আমি শেষ করেছি, এবং শেষ করার পরপরই আমার এশিয়ান ইউনিভার্সিটি ফর ওয়েমেনে চাকরি হয়ে গেল। এবং আমি খুবই কৃতজ্ঞ যে ইউনিভার্সিটির এই ব্যাপারটা আছে যে তারা ইয়াং একাডেমিকদের অসম্ভব এনকারেজ করে, এবং আজকে আমি খুবই লাকি যে আই কুড টিচ অ্যাকচুয়ালি ফিমেল ফ্রম 19 ডিফারেন্ট কান্ট্রিজ ইন বাংলাদেশ। সো উই হ্যাভ স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ, উই হ্যাভ স্টুডেন্ট ফ্রম আফগানিস্তান, উই হ্যাভ স্টুডেন্ট ফ্রম মিয়ানমার, উই হ্যাভ স্টুডেন্ট ফ্রম ভুটান, উই হ্যাভ স্টুডেন্ট ফ্রম ইয়েমেন, সিরিয়া, ইউনো ইস্ট তিমুর, অ্যান্ড ইটস সো লাভলি। আমি যখন ক্লাসে ঢুকি যখন দেখি 5-7টা দেশের মেয়েরা বসে আছে এবং তাদেরকে আমি ফেমিনিজম বুঝাচ্ছি বিভিন্ন দেশের উদাহরণ ধরে, আই ফিল সো প্রাউড অফ মাই কান্ট্রি যে বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে ফেমিনিজম পড়ানো 19টা দেশের মেয়েকে, স্পেশালি গার্লস আফগানিস্তান, সাম গার্লস আর কামিং ফ্রম তালেবান অকুপাইড টেরিটরি, যে ওখানে তালেবান অকুপাই করে রেখেছে, তাদের এডুকেশনে যেতে অনেক সমস্যা হয়েছে, কোনো রকমে তারা সেকেন্ডারি এডুকেশন শেষ করেছে, তারা বাংলাদেশে এসে ফেমিনিজম শিখছে, আমার সাথে তর্ক করছে ক্লাসে, আমাকে চ্যালেঞ্জ করছে, আমাকে বলছে যে আমার কোন জিনিস পছন্দ হচ্ছে, কোন জিনিস তাদের পছন্দ হচ্ছে না। ইটস কোয়াইট এম্পাওয়ারিং। So as I said that I am enjoying my early career academic life. I'm quite new here and I'm so glad that I am in a space where I could actually experience a new form of empowerment and see my students blossoming with voice and agency that is unique in the context of Bangladesh. আপনার একটা পয়েন্ট জাস্ট আমি নিতে চাচ্ছি, আপনি যেটা বলেছেন যে আপনার সময় থেকে মনে হয় এখন একটু বেটার যারা ফিমেল বাইরে যাচ্ছে। সো আমরা যে রিসেন্ট যে হোস্ট করেছি একটি সেশন লাইক উইমেনদের হায়ার স্টাডিজ নিয়ে, খুব বেশি যে আসলে ডিফারেন্স উঠে এসেছিল সেটা তাও না, যারা ওখানে যারা ছিল তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল সর্ট অফ এই টাইপের যে বাইরে যেতে হলে বিয়ে করে যেতে হবে, অথবা হচ্ছে লাইক ব্যাপারটা ছিল এখনো অতটা ফ্লেক্সিবল না, হয়তো আগের চেয়ে বেড়েছে, কিন্তু এখনো অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে কথা শোনা থেকে শুরু করে এটা অনেকগুলো জিনিসপত্র আসলে ঘটছে। আমরা যেটা দেখেছি আর কি আমাদের সেশনে, তিনজন ফিমেল পার্টিসিপেন্ট অলমোস্ট সেম সর্ট অফ এক্সপিরিয়েন্স, যদি ওনারা বিভিন্ন সময়ে পড়াশোনা করতে গিয়েছেন তারপরও। তো চমৎকার, আমার মনে হয় আমরা হচ্ছে আজকে এখন যে জায়গায় ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার টার্গেট ছিল আসলে এটার সাথে একজন উদ্যোক্তা রাখা, যে বিদেশ থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে বড় কিছু এন্টারপ্রেনার হিসেবে কাজ করছে বা বড় কিছু ডেভেলপ করছে, কিন্তু আনফরচুনেটলি আমি আসলে
দুজনকে রিচ করো ওনাদের কানতে পারেনি আই ডোন্ট নো ওনারা হয়তো ওনারা বলেছেন যে উই আর নট পারফেক্ট ফর দ্যাট আমি জানি না তো গেস্টদের প্রোফাইল লেখো ভয় পেতে পারে আই এম নট শিওর দো দে আর ভেরি মাচ ইয়াঙ্গার একটু কম বয়স্ক ছিল এনিওয়ে সমস্যা নেই যেহেতু মারুফ স্যার এবং হচ্ছে নামি আপা একাডেমিয়াতে আছেন সর্ট অফ এবং দুজনেরই তিনজনেরই সর্ট অফ বলা যায় ডেভেলপমেন্ট ফিল্ডে এক্সপোজার আছে কিন্তু ফয়সাল ভাইয়ের হচ্ছে সরাসরি উনি হচ্ছে সিআর হিসেবে কাজ করছেন রাইট তো আমরা এখন একটু জানবো যে আসলে আপনাদের স্ব স্ব ক্ষেত্রে হাই স্টাডিজ আসলে কেমন ইম্পর্টেন্স রাখে ইন জেনারেল অ্যান্ড দেন আসলে যেটা বলেছিলাম যে আপনারা আপনাদের যেমন ফয়সাল ভাই একটু করে বলেছেন যে উনি এখন যেখানে আছেন সেই জায়গায় যাওয়ার জন্য হায়ার স্টাডিজ ইমেন্স একটা ভূমিকা রেখেছে অ্যাপার্ট ফ্রম লাইক নেপোটিজম আর নিজের ক্যাপাসিটি দিয়ে প্রুভ করে যে জায়গায় যাওয়াটা তো আমি যদি এখন শুনতে চাই আসলে আপনাদের সব সেক্টরে যারা এখন আছে যেমন যদি ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার যারা আছেন বা যারা ফিউচার একাডেমিতে যেতে চান তাদের ক্ষেত্রে আসলে এই হায়ার স্টাডিজটা কেমন লাইক ইনফ্লুয়েন্স রাখতে বা কিভাবে ওনাদেরকে হেল্প করতে পারে রিলেটিং টু ইউর লাইফ অ্যান্ড ক্যারিয়ার সো অ্যাগেন স্টার্টিং ফ্রম মারুফ স্যার মারুফ অনেকক্ষণ ধরে এই কথা বলছেন থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ তানিন আবার যেখানে নাওমি শেষ করলেন যে আসলে তার ভয়েস এবং এজেন্সি এই দুটো জায়গাতে কাজ করেছে অর্থাৎ সে কিন্তু যেটা বললেন যে একটা যে সময় উনি যাওয়ার চেষ্টা করেছিলেন সেই সময় পরিবার থেকে এবং আশপাশ থেকে একরকমের রেস্ট্রেইন করা টেনে ধরার মতন একটা জায়গা ছিল সেটাকে উতরে শেষ পর্যন্ত কিন্তু উনি নিজেকে প্রকাশিত করতে পেরেছেন এবং তার যে বাইরে থাকার যে অভিজ্ঞতা বাইরের স্কুলিংয়ের যে অভিজ্ঞতা অর্থাৎ ক্লাসের অভিজ্ঞতা আই মিন তার যে একাডেমিক প্রোগ্রামে সে গেছে সেটা থেকে যে অভিজ্ঞতা প্লাস ওই সমাজে বসবাস করার যে অভিজ্ঞতা এই দুটো মিলিয়ে তার ভয়েস অর্থাৎ তার যে পছন্দ সেটাকে সে কিন্তু স্পষ্ট করতে পেরেছেন অর্থাৎ সেই যে সেই দক্ষতা যেটা সেটা তার বেড়েছে আরেকটা হচ্ছে তার এজেন্সি তার সিদ্ধান্ত নেওয়ার নিজে নিজে একটা ইনফর্ম ডিসিশন নেওয়ার তার যে ক্যাপাসিটি সেই জায়গাটা বেড়েছে এই দুটোই কিন্তু একটা বেসিক দুটো আপনার ক্যাপাবিলিটি যেটা যে আমি যেটা বুঝতে চাই আমি যেটা আমার যেটা পছন্দ আমার যেটা চয়েস সেটাকে আমি তৈরি করতে পারি সেটা আমি প্রয়োগ করতে পারি সেটা প্রয়োগ করতে চাই সেটার যে ক্যাপাসিটি এবং আমি ওই পছন্দটা তৈরি করার পেছনে আমার যে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া সেটা ইনফর্ম সেটা আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি এই দুটো জিনিস তৈরি করার যে সক্ষমতা সেটা যদি কোনো কোনো এক্সপোজার বা স্কুলিং যদি কাউকে দিতে পারে তাহলে দ্যাট ইজ আ ব্রিলিয়েন্ট কন্ট্রিবিউশন টু হিউম্যান লাইফ সো এটাকে যদি আমরা ধরি যে আমরা কিন্তু আমরা আমরা আমাদের দেশে ওইটা দেওয়ার চেষ্টা করি ইনফ্যাক্ট সমস্ত স্কুলগুলো থেকে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি এবং দেশের বাইরেও আমরা সেটাই পেয়েছি তো এই দুটো যদি আমি আমার ক্ষেত্রেও যদি বলি যে আমিও পেয়েছি এই দুটো জিনিসের একটা বড় অংশ পেয়েছি প্রথমত আমি যদি ধরি ধরুন আমরা স্বীকার করতে হবে আমি তো এই এই ধরুন আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কালকে হবে 100 বছর আমরা পূরণ করতে যাচ্ছি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি হবে তো আমি আমার সৌভাগ্য যে ধরুন আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং তারপরে আবার এখানে চাকরি করার সুযোগ পেয়েছি অর্থাৎ আমার এনগেজমেন্টটা এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে ফলে আমি আমার আমি যা কিছু আমি আজকে যে যে কারণে আমি আমি আজকে এই শোতে কিংবা যে কারণেই আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে তার পুরোটাই হচ্ছে আমার এই বিশ্ববিদ্যালয়ের অবদান এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আমি যে বাইরে পড়তে গেছি সেটা মূলত আমার এই ইউনিভার্সিটিটাই এই এটার উপরে দাঁড় করেই আমি আর একটা পা একটু দূরে দিয়ে দিতে পেরেছি তো এটা হচ্ছে আমার মূল জায়গা তো সেটা আমি স্বীকার করছি কিন্তু তারপর আমি এটাও স্বীকার করছি এটা আমি বলতে চাই যে এটা স্বীকার করার পরেও যে আমি এখানে পড়েছি অনেক বছর ধরে আবার পড়াচ্ছি অনেক বছর ধরে আমি আরও একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ফলে আমি ওভারঅল বিশ্ববিদ্যালয়ে আমি ধরেন এখন পড়াই ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে পড়িয়েছি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে পড়িয়েছি ফলে এই যে আমাদের যে টার্সিয়ারি এডুকেশন আমাদের উচ্চশিক্ষার যে ওভারঅল যে ফ্রেমটা বাংলাদেশে কাজ করে সেটা সম্পর্কে কিন্তু আমার একটা খানিকটা অভিজ্ঞতা আছে সেটা মানতে হবে আপনাদের এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি যেটা বলি যে আমাদের লার্নিং আমাদের যে পেডাগজি আছে আমাদের যে শিক্ষণ পদ্ধতি আছে সেখানে আমাদের কিছু বেসিক ফল্ট আছে সেই ফল্টটা অর্থাৎ আমাদের এখানে আমি কিন্তু সবগুলো মিলিয়েই বলছি যে ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ কাউকে কোয়েশ্চেন করা ওপেন কোয়েশ্চেন করা এবং কোনো একটা জিনিসকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করা এবং স্টুডেন্টদেরকে মোর অটোনমি দেওয়া এই জিনিসটা আমাদের
যে আমাদের যে এলিমেন্টারি লেভেল, আমাদের যে প্রাইমারি স্কুল, সেখান থেকে যে স্কুলিং হয়ে হয়ে আমরা এই টার্সিয়ারি লেভেলে এসে পৌঁছাই, এই পুরো স্কুলিং এর মধ্যে এই জিনিসটা মিসিং আছে। এটা আমার মনে হয় যেটা কোনো নতুন আবিষ্কার আমি করলাম না, এটা ডেফিনেটলি আমরা অনেকে স্বীকার করব। ফলে এই যে এই যে এই জায়গা থেকে যখন আমি পশ্চিমের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছি, তখন কিন্তু এইটা আমার একটা বড় রকমের পার্থক্য তৈরি করে দিয়েছে, যে সেটা ভালো মন্দ যেমনই হোক, যে ওয়েস্টার ইউনিভার্সিটি গুলাতে, আমি ইনক্লুডিং, আমি ওয়েস্ট বলতে ঠিক আমি বোঝাচ্ছি যে এই গ্রেটার মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এই এই পুরো বাঞ্চটা ধরে আমি উন্নত দেশের কথা যদি বুঝাই, আছে উন্নত মানে অধিক আয়ের দেশগুলোতে, যে পার্টিকুলারলি এই দেশগুলোর কথা যদি আমি বলি, ইউরোপ, নর্থ আমেরিকা সহ, অস্ট্রেলিয়া সহ, এই জায়গাতে কিন্তু এই ক্রিটিক্যাল লার্নিং এর ব্যাপারটা কিন্তু তারা কিন্তু তাদের স্কুলিং এ রেখেছে, রাখতে পেরেছে, চর্চা করতে পেরেছে। ফলে আমার কাছে কিন্তু এটা শেখা, অর্থাৎ এটা আমি এই ফর্মাল স্কুলে বসে কিন্তু এই ক্রিটিক্যাল থিংকিং, চিন্তা করা, চ্যালেঞ্জ করা, এবং একটা জিনিসকে একেবারে তার তাকে ভেঙে ফেলা, ডিকনস্ট্রাক্ট করার, এটার কিন্তু একটা ফর্মাল ট্রেনিং কিন্তু আমি পার্টিকুলারলি যে ফিল্ডে আমি পড়াশোনা করি, অর্থাৎ আমি সোশ্যাল সায়েন্সে পড়েছি, আমার এই জায়গায় কিন্তু থেকে আমি শিখেছি। ফলে আমাকে এটা মানতে হবে যে আমার ওই এজেন্সি এবং ভয়েস সেই জায়গাতে কিন্তু আমার এই আমার এই বাইরের উচ্চশিক্ষা, অর্থাৎ বিদেশের উচ্চশিক্ষাটা কিন্তু আমাকে কন্ট্রিবিউট করেছে। সো ওয়েন আই টেক ইট হোম, তাহলে সেই জায়গাটা আমার কোথায় কাজ করেছে, যেটা যেটা তানিনের মূল প্রশ্ন, যে আমি আমি যেহেতু একাডেমিয়াতে আমি আছি, প্রথম যেটা আমার মূল পেশা সেই জায়গাতে যেহেতু আছি, ফলে আমার আমার ইমিডিয়েট কাজটা হচ্ছে যে আমার এই শিক্ষাটা ডেলিভারি দেওয়া টু মাই স্টুডেন্টস। তো আমি আমি এটা আমি আদতে পেরেছি কি পারিনি, কতটুকু পেরেছি সেটা তানিন বলতে পারবে, কিংবা আমার আরও যারা ছেলে মেয়েরা যারা আমার ক্লাস করেছে তারা তারা বলতে পারবে। নিশ্চয়ই আমি যা যা ভাবি বা যা যা স্বপ্ন দেখেছি তার অবশ্যই তার পুরোটা পারেনি, সেটার আমার ব্যর্থতা আছে, কিন্তু আমার যে আমি যে কিছুটা চেষ্টা করি সেটা আমি বলবো, আমি পার না, হয়তো এটা রিচ করতে নাও পারতে পারি ওদের কাছে, কিন্তু আমি চেষ্টা করেছি, অর্থাৎ আমার অ্যাটিচিউডে, আমার স্কিলে, আমার ডেলিভারিতে আমি ওই জিনিসটা আনার আমি চেষ্টা করেছি, অর্থাৎ বিদেশ থেকে আনার। ফলে আমার এই পরিবর্তনটা আমাকে অ্যাকনোলেজ করতে হবে, যেটা আমি কিন্তু শিখেছি বাইরে থেকে এবং সেটা আমি চেষ্টা করেছি খানিকটা হলেও আমার ছেলে মেয়েদের মধ্যে ওই ওই পদ্ধতিগুলো প্রয়োগ করার, এটা একটা। আরেকটা হচ্ছে যে এটা আমাকে কি লাভ করেছে, মানে আমরা কেন বাইরে পড়তে যাব, তার আমার ব্যক্তিগত ইনসেন্টিভটা যদি আমি আগে দেখি, যে নিশ্চিত যেটা নাওমিও বললেন যে আমার এখানে আমি যদি প্রমোশন পাইতে চাই, আমি যদি সো কলড রিকগনিশন পেতে চাই, তাহলে ডেফিনেটলি এখনো পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যাদের যাদের বাংলাদেশের বাইরের ডিগ্রি আছে তাদের একটু যারা অ্যাসেস করে তাদের কাছে একটু বেশি মূল্য পাচ্ছে। আমি আমার কলিগদের কাছে, আমার ডিপার্টমেন্টে, আমার ইউনিভার্সিটিতে ডেফিনেটলি আমি বেতন বাড়িয়ে দেয়নি কেউ, কিন্তু আমি যে একটু বিশেষ এরকম একটা সো কল্ড মর্যাদার জায়গা কিন্তু আমি পেয়েছি, আমাকে সেটা অ্যাকনোলেজ করতে হবে, এটা আমাকে এই সমাজ আমাকে একটু আলাদা করে কিন্তু ভ্যালু দিয়েছে, বিকজ আই হ্যাভ অ্যানাদার ডিগ্রি ফ্রম আউটসাইড বাংলাদেশ। এটা এটা একটা ব্যাপার। এটা যদি আমি দেখি যে আমার অন্য কাজে কি করেছে, ফলে আমার একাডেমি কিন্তু আমাকে এটা লাভ দিয়েছে। সেকেন্ড হচ্ছে যদি আমি দেখি যে অন্য জায়গাতে যদি দেখি যে কিভাবে সাহায্য করেছে, সাহায্য করে, আমি যখন আমি ডেফিনেটলি কতগুলো স্কিল শিখেছি, যে আমি কিভাবে লিখতে হয়, কিভাবে একটা আর্গুমেন্ট ফ্রেম করতে হয়, কিভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে হয়, সেগুলো কতগুলো স্কিল, টেকনিক্যাল স্কিল আমি শিখেছি, সেগুলো প্রয়োগ করে আমি তখন অন্যান্য কাজের সাথে যখন আমি এটাকে দেই তখন সেখানে তার রিফ্লেকশন হয়। ফলে ডেফিনেটলি আমার আমি ফর এক্সাম্পল আমি যদি এখন একটা কমিশন রিসার্চ করতে চাই অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে, তাহলে সেখানে আমার এই বাইরের এক্সপোজার, এই সিভিতে এই ইনফরমেশনগুলো ডেফিনেটলি আমার মনে হয় যে এটা আমাকে একটা ভ্যালু, এডিশনাল ভ্যালু দেয়, মানে এজ দেয় ওভার আদার্স, দোজ হু ডাজন্ট হ্যাভ ইট। তো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দিন শেষে মানুষ বিচার করে ওইটাই, যে আপনার সার্টিফিকেট অক্সফোর্ড নাকি এমআইটি নাকি হার্ভার্ড থেকে এসছে, কিংবা ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, যে আসলে আপনি কি করতে পারেন, মানে আমি ডেলিভারিটা কি দিতে পারি, অর্থাৎ আমি প্রচুর ডিগ্রি আমার গায়ে মেডেল লাগানো আছে যে অমুক তমুক, কিন্তু ইনফ্যাক্ট হোয়াট আই ডু ডেলিভার অন গ্রাউন্ড সেটাই কিন্তু দিন শেষে ম্যাটার করে। তো সেটা যেহেতু আমরা একটা ট্রেনিং নিয়েছি, ফলে সেই জায়গাতে একটু পার্থক্য তৈরি হয়, এবং
আমি যদি আমি দেখেছি যে যে এটা এটার অনেক রকম সুবিধা আছে। যদি যে যে ছেলেটা বিয়ে না করে বিদেশে পড়তে গেছে, সে এসে যখন দেশে ফিরে আসতে চায়, তার বাজারে একটু বিয়ের বাজারেও তার খানিকটা দাম একটু বাড়ে, এটা কোনো সন্দেহ নেই। যেমনটা চাকরির বাজারে দাম বাড়ে, ন্যায়ময় যেটা বললেন কিংবা ফয়সাল যেটা বললেন যে আমরা এই বিদেশি ডিগ্রি থাকার সুবাদে কিন্তু অনেক জায়গাতে আমরা কোনো ওই যে নেপথিজম ছাড়া নেহায়েতি আমরা যে যোগ্যতা যে আমাদের আছে তার এক ধরনের রিকগনিশন আছে, সেই রিকগনিশন দিয়ে কিন্তু আমরা লেবার মার্কেটে চাকরির বাজারে কিন্তু ও আমাদের একটা এইজ আমরা এনজয় করেছি, কোনো সন্দেহ নেই। ফলে অবশ্যই এটার একটা মানে আমি যদি ইকোনমিক ভ্যালু বলি তাহলে ডেফিনেটলি এটার একটা ইকোনমিক ভ্যালু এখান থেকে ডিডিউস করা সম্ভব এবং এটা আছে। আমি মনে বেশি বলেছি জানেন স্যার, আমি জাস্ট আপনার একটা কোয়েরি রিপ্লাই করতে চাই, যেটা বললেন যে হয়তো আমি জানি স্যার, আমি অবশ্যই দেখেছি যে আপনি যখন পড়িয়েছেন, স্পেশালি আমার মনে পড়ে মাস্টার্স একটা কোর্সে আপনি জিজ্ঞেস করছেন যে তোমাদের আন্ডার গ্রেডে তার কার কার থিসিসের টাইটেল আছে কালকে নিয়ে এসো। সো আমরা থিসিসের টাইটেলগুলো বলছিলাম যে আমরা থিসিস করেছি, মানে যে আমরা লাইক সর্ট অফ লাইক মনোগ্রাফ জমা দিয়েছিলাম, আপনি তখন বললেন যে ওকে। সো তুমি বলছো যে ইম্প্যাক্ট, সো তুমিকে জানো যে ইম্প্যাক্ট বলতে হলে কত বছর আসলে লাগে একটা দেশে ইম্প্যাক্ট দেখাতে, বা ডু ইউ নো হাউ টু মেজার ইম্প্যাক্ট? অ্যান্ড দেন আমরা সব তাল গাছ থেকে বললাম, আর চিন্তা তো করো নাকি তখন কিন্তু থিসিস করা শেষ। সো আসলে এই যে মানে ব্যাপারটা এমন হয়েছে যে আমরা কেউ টাইটেলের বাইরে যাওয়ার খুব একটা সুযোগ হয়নি, সবার টাইটেল নিয়ে ডিসকাস করতে করতে দুই দিন ক্লাস শেষ স্যার, যে টাইটেলের মধ্যে কত সমস্যা। সো জি স্যার, ডেফিনেটলি স্যার এটা আসলে ডিফারেন্ট ডাইমেনশন ছিল, বা আমরা আমরা তখন বলেছিলাম যে স্যার যদি এই ইনস্ট্রাকশন গুলো আগে যদি পেতাম আরো একটু ভালো থিসিস হতে পারতো, করতে পারতাম আমরা। সো আই ক্যান লাইক জাস্ট রিলেট দ্যাট যে দ্য ডিফারেন্স বিটুইন আমাদের, আমি একটু আগে ফয়সাল ভাই নামের সাথে শেয়ার করছিলাম স্যার আপনি আসার আগে, যে আমাদের ডিপার্টমেন্টটা একটু ডিফারেন্ট। ওয়াই ডিফারেন্ট? আমার কাছে মনে হয়েছে অনেকগুলো ক্যালকুলেশন করে যে আমাদের ডিপার্টমেন্টে অলমোস্ট সব টিচারদেরই হচ্ছে বিদেশি ডিগ্রি আছে, এবং যখন ওরা পড়াশোনা করে আসেন ওনাদের ডেফিনেটলি ওনাদের অ্যাপ্রোচ, কারণ আমরা কিছু টিচারকে পেয়েছি যারা হচ্ছে বিদেশে যাওয়ার আগে পড়িয়েছেন, বিদেশ থেকে ফিরে এসে পড়িয়েছেন, অ্যান্ড দেন ক্যাপাসিটি কোয়ালিটি সেম, বাট দ্যাট ওয়ে অফ লাইক টিচিং অনেক ক্ষেত্রে ডিফারেন্ট হয়েছে, ওয়ে অফ লাইক ডেলিভারি অনেক ডিফারেন্ট হয়েছে। আমার কাছে মনে হয়েছে অথবা সর্ট অফ লাইক দ্য ইফেক্ট অর ইম্প্যাক্ট অফ দিস হায়ার স্টাডিজ অর ডিগ্রি বিদেশে পড়াশোনা করার একটা ইফেক্ট হতে পারে, আই এম নট শিওর। আমি বিভিন্ন জায়গায় প্লেস করি, সো যেমন আমি তো ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স এ আমার অনার্স করা, সো ব্যাচেলার্স এর পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা মাস্টার্স বাংলাদেশে করব, আমার তো রেজাল্ট এরকম আউটস্ট্যান্ডিং কিছু না যে প্রফেসর প্রফেসর কিছু একটা হব বা একাডেমিয়াতে যেতে পারবো, একটা ওভারআর্চিং গোল ছিল যে আমি আই উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন এ গ্লোবাল অর্গানাইজেশন ইন এ ডিসিশন মেকিং পজিশন ইভেনচুয়ালি। হ্যাঁ, সো সেইটা সেইটা ছিল একটা মেন্টাল একটা ফ্রেমওয়ার্ক। তো ইকোনমিক্স এ যখন পাশ করলাম, পাশ করার পরে by the time I reached fourth year already realized kollam je amar to network oto strong na plus result ekebare outstanding kisu na je amake immediately kyo employ amake immediately employable mone hobe na, right? And also I'm an introvert in eta hoto ekhon dekhle bojha jay na, so egulo somosto kisu hishab kore I strategy kollam je acha thik ache tale amar friend ra jokhon masters ekhane korbe let me do a masters outside at least ashle amare patta dibe ফেরত আসলে তারা আমার কিছু পাত্তা দিবে, একটু ইংলিশ টিংলিশও জানা হবে, সো সবকিছু মিলে আই উইল বি মানে ও ইকুয়াল লেভেলে না গেলেও একেবারে ফালায় তো দিতে পারবে না, রাইট? সো সেইটা চিন্তা করে কিন্তু আমার প্রথম মাস্টার্সটা করা, এবং ওইখানে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল রাদার দেন গোয়িং টু দ্য মিডল টিয়ার অর লোয়ার টিয়ার ইউনিভার্সিটি ইন দ্য স্টেটস অর ইউকে, আই ডিসাইডেড টু গো ফর এ টপ ইউনিভার্সিটি ইন দ্য ইন অস্ট্রেলিয়া। এটাও একটা স্ট্র্যাটেজিক একটা ডিসিশনই ছিল। সো সেই সেই সূত্রে আসলে অস্ট্রেলিয়া ইউএনএসডব্লিউতে আমার প্রথম মাস্টার্স করা, এবং ওইখান থেকে আসার পরে দ্য রেজাল্ট ওয়াজ এক্সপেক্টেড। সো আমি একটা খুব ভালো তখন আমার একটা স্কিল ছিল, সেটা হচ্ছে ইকোনমেট্রিক্স, সো আই ওয়াজ ভেরি গুড অ্যাট ইকোনমেট্রিক্স, আই থিঙ্ক আই স্টিল অ্যাম মানে এনিথিং দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ। সো ওইটা একটা খুবই সেলেবল একটা স্কিল নিয়ে আসার সাথে, যেটা হচ্ছে যে রিসার্চ অর্গানাইজেশন লাইক ব্র্যাক একটা বড় রিসার্চ ডিভিশন ছিল, সেইখানে I could get a traction ebong shekhane join kori,
তো জয়েন করার পর, কিন্তু জয়েন করার সময় কিন্তু আমার একটা আবার ই ছিল যে আচ্ছা পিএইচডি করবো কিনা, এটা একটা ডিলেমা। যে একটা সময় কি পিএইচডি করবো কিনা, সবারই তো একটা অ্যাসপিরেশন থাকে। তো আমি জানতাম যে পিএইচডিটা আসলে আমার ওভারঅল স্ট্র্যাটেজির সাথে মিলে না, এবং 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 ব্র্যাকে জয়েন করার পরে যেটা হলো যে দুই তিন বছর কাজ করার পরে মনে হলো ওয়াও বাংলাদেশের অনেক কিছু জানলাম, আমাকে তখন আফ্রিকায় পাঠানোর কথাবার্তা চলতেছে, রাইট? তো এগুলা শুনে মনে হলো আচ্ছা তাহলে আমি এমন, যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরেই থাকতে হয় তাহলে ওয়াই ডোন্ট আই সিকোয়েন্স মাই গ্লোবাল স্টাডিজ ইন দ্য সেম ওয়ে টু, সো একটা পিএইচডি না করে ওয়াই ডোন্ট আই ডু লাইক টু থ্রি মাস্টার্স। এবং অস্ট্রেলিয়াতে যেহেতু হাফ ওই যে একটা পোর্খাও একটা ব্যাপার ছিল, যেহেতু হাফ ফান্ডিংয়ে গিয়ে যে কষ্ট, ওইটাও আই রিয়েলাইজ এরপরে আর এইটা আমি হইতে দিব না টু মাই সেলফ। এরপরে গেলে লাইক উই উই ডাবল টেনশন নিয়ে যেতে পারবো না, আই নিড টু গো উইথ দ্য ফান্ডিং, এবং সেই ফান্ডিং থাকলে যেটা হচ্ছে আই ক্যান কনসেন্ট্রেট সোললি অন লার্নিং কম্পোনেন্ট অ্যান্ড কালচারাল ইন্টিগ্রেশন কম্পোনেন্ট। সো এই সূত্রে মাঝখানে একটা সুইডেনে অপরচুনিটি আসলো, সো সুইডেনে আই ওয়েন্ট ফর এ পিএইচডি সিডার, সুইডিশ সিডার ফান্ডিং এ আই গট ইন টু এ পিএইচডি কোর্স ফর স্কলারশিপ। সো ফলে গেলাম ওখানে, ইট ওয়াজ স্প্রিং, সরি স্প্রিং এ গেলাম, আই থট সুইডিশ স্প্রিং ইজ গোয়িং টু বি নাইস, ফুলে ফলে ভরা থাকবে, আসলে তো ওরকম কিছু না, ইট ওয়াজ লাইক হেভিলি স্নোয়িং। তো তারপরে যেটা হলো যে লাইক ভাবলাম যে আচ্ছা দ্য ওয়েদার অ্যান্ড দ্য ওভারঅল স্ট্র্যাটেজি, ওই সময় আসলে আই ডিসাইডেড দ্যাট ফাইনালি ডিসাইডেড দ্যাট আই উইল নট ডু পিএইচডি এনিমোর। এই তিন বছর একটা টপিকে, ওটা ইট নিডস এ সার্টেন ফোকাস যেটা আমার পক্ষে সম্ভব না, আই এম নট দ্যাট লাইক ওরিয়েন্টেড টুয়ার্ডস দ্যাট লাইক ফাইন্ডিং শার্প কোশ্চেন অ্যান্ড সর্ট অফ লাইক গ্রাইন্ডিং অন দ্যাট ফর টু থ্রি ফোর ফাইভ ইয়ার্স, রাইট? সো ওইখানে আই ডিসাইডেড যেটা আমার কাপ অফ টি না, এটা অনেক ইন্টেলেকচুয়াল লোক আছে, আই এম এ ভেরি শ্যালো পার্সন, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট পিএইচডি বিজনেস, ওইটা গিয়ে একটা সময় আই উইল এমনিতেই ঝরে পড়বো, সো তার চাইতে বরং I will stick to my other intention of doing another masters. So তখন মনে হলো যাচ্ছে অস্ট্রেলিয়ায় তো করলাম, এইবার একটু ইউএস এর দিকে চিন্তা করি। তো তখন আই স্টার্টেড লুকিং ফর ইউনিভার্সিটিজ, তখন একটা একটা হঠাৎ করে আমার এগেইন স্ট্র্যাটেজিক্যাল বুদ্ধি আসলো যে আই তো যে কাজ করলাম এতগুলো কান্ট্রিতে, আই শুড গো ফর এ ডিগ্রি দ্যাট অ্যাপ্রিসিয়েটস দ্যাট, রাইট? রাদার দেন লাইক মানে যে কোনো একটা র্যান্ডম ইউনিভার্সিটিতে যাওয়ার চাইতে। তো তখন ওইটা চিন্তা করতে করতে তখন দেখলাম যে হার্ভার্ড কেনেডি স্কুলে দেন ইটস সেভেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ফর দ্য মিড ক্যারিয়ার অ্যান্ড ইটস এ হিউজলি নেটওয়ার্ক প্রোগ্রাম, সো সব দিক থেকে আমার ফিট করে, রাইট? সো হার্ভার্ড কেনেডি নিয়ে আই গট অবসেসড, সো ওদের স্কুল মিড ক্যারিয়ার মেডিসিন স্কুলে যেটা, সো ওইটা নিয়ে অবসেসড হয়ে যাওয়ার পরে পাবলিক পলিসি ইজ লাইক এ পিএইচডি অফ অর এমবিএ অফ লাইক এ এনজিও সেক্টর, রাইট? টার্মিনাল ডিগ্রি হিসেবে ধরা হয়। সো কেউ যদি ডেভেলপমেন্ট সেক্টরের অডিয়েন্সে থাকেন, দিজ আর দ্য ডিগ্রিজ দ্যাট ওয়ান নিডস টু কনসিডার ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন টু এ গ্লোবাল অর্গানাইজেশন। এমপিএ, এমপিপি এগুলো হচ্ছে ধরা হয় লাইক দি। সো হার্ভার্ড কেনেডি নিয়ে আগাইতে আগাইতে যেটা মনে হলো যে ততদিন আমার প্রায় আট নয় বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, রাইট? তখন দেখলাম হঠাৎ করে জানতে পারলাম এমআইটিতে দেয় যে প্রোগ্রাম কল এমআইটি স্লোন ফেলোস প্রোগ্রাম, ইটস এ লেগাসি প্রোগ্রাম, 75-80 বছর ধরে চলতেছে এবং ভেরি এক্সক্লুসিভ প্রোগ্রাম, এবং 10 বছর এক্সপিরিয়েন্স ছাড়া উইদাউট অ্যানালাইটিক্যাল স্কিল একটু ডিফিকাল্ট ওখানে ঢোকা, এবং ওই ওই পার্টিকুলার প্রোগ্রামে কোনো বাংলাদেশি এর আগে যায় নাই। তো তখন মনে হলো আচ্ছা এইটা তো একটু ডিরেকশন চেঞ্জ হলো, দিস অলসো ফিটস ইন টু মাই ওভারঅল স্ট্র্যাটেজি একটা যদি, এবং ওইটা ওয়ান ইয়ার প্রোগ্রাম, সো আমি যদি এমবিএ এক বছর করি এরপরে যদি এমপিএ এক বছর হার্ভার্ডে করি আমার তো লাইফই লাইক সেটল, রাইট? এবং দে আর অ্যাপ্রিসিয়েটিং 10 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং ব্র্যাকের কারণে আমি ইউগান্ডাতে কাজ করেছি, সিয়ারলিওনে কাজ করেছি, লাইবেরিয়াতে কাজ করেছি, মিয়ানমারে আই স্টার্টেড দ্য ব্র্যাক প্রোগ্রাম, সো এই সব মিলে আই বিকেম এ সর্ট অফ লাইক আই বিকেম কনফিডেন্ট দ্যাট আই ক্যান প্রজেক্ট মাইসেলফ ইন দোজ ক্লাসেস যেখানে হাইলি মানে ভেটেড পিপল আর কামিং ফ্রম ইউএন অ্যান্ড আদার অর্গানাইজেশন অ্যান্ড এনরিচিং দ্য ক্লাসরুম। সো সেই হিসেবে তখন মনে হলো যে ওকে এমআইটি স্লোন ফেলোস প্রোগ্রাম ইজ মাই নিউ টার্গেট, এবং একদম মানে ফোকাসড হয়ে আই অ্যাপ্লাইড অ্যান্ড আই ফাইনালি গট ইন টু এমআইটি স্লোন ফেলোস প্রোগ্রাম উইথ ইটস কল্ড ফেডারেল ফান্ডিং, সো ওই ফান্ডিং দিয়ে, সো আই ডিডন্ট হ্যাভ টু পে এনি মানি,
ফ্রম আউট অফ পকেট। তো তারপরে যেটা হয়েছে যে মানে এবং উইটার আরেকটা স্ট্র্যাটেজি আছে, সো দ্যাটস আই এম সেইং দেয়ার সামথিং এলস ইজ ইউ ক্যান অ্যান্টিসিপেট দেয়ার সামথিং এলস ইজ কামিং, সো উইদিন মেবি টু থ্রি ফাইভ ইয়ার্স উইটার সাথে হার্ভার্ড কেনেডি স্কুলটা কানেক্টেড, সো দেয়ার ইন দিস দেয়ার শেয়ার প্রোগ্রামস অ্যান্ড এভরিথিং, সো আই ইট ইজ কোয়াইট পসিবল দ্যাট আই উইল গো ফর অ্যানাদার মাস্টার্স এট হার্ভার্ড কেনেডি এট সাম পয়েন্ট। কিন্তু ওই আই থিঙ্ক ইফ সামওয়ান ইন দ্য অডিয়েন্স ইজ লাইক মি মিডিয়োকার স্টুডেন্ট উইদাউট নেটওয়ার্ক, it's not about like going about higher studies at one go, you can build it up, you can think about a strategic way of reaching into a top university and become a global sort of like competitive resource. Onekei hoye ekta short chinta kore je ami ekta masters korbo ekta kore chole jabo, but then you don't appreciate, especially development sector Bangladesh, we don't appreciate যে আমাদের work experience গুলো কত valuable। আর একটা বাংলাদেশে যদি বাইয়ে নিচ্ছে উগান্ডায়, এগুলো তো ওরা বাংলাদেশিদের দেখে অভ্যস্ত না যে উগান্ডায় কাজ করছে সিয়েরা লিওন, ওরা এটা ওয়েস্টার্ন একটা স্টুডেন্টকে দেখে ইউজ টু, সো আই এম ভেরি গ্রেটফুল টু ব্র্যাক ফর দ্যাট ফর গিভিং মি দোজ অপরচুনিটিস, ফ্যাসিনেটিং অর্গানাইজেশন অ্যান্ড আই থিঙ্ক নাথিং এর চাইতে ভালো আমার জীবনে হয়তো বা কিছু হতে পারতো না ওই পিরিয়ডে আমার লাইফে। So but that's it, মানে আমি যেটা বলতে চাইছি there was a strategy এবং কেউ যদি এখানে অডিয়েন্সে thinking about like a staggered approach about doing thing, you can think about what I have done, but it's up to you, everyone's case is different. So yeah, that's how my journey from Dhaka University economics to UNSW to Gothenburg University in Sweden and then MIT and hopefully in few years at Harvard Kennedy. So কারণ ওদের MBA গুলো তো এমনিতেই রেগুলার আছে টপ ইউনিভার্সিটি গুলোতে, আর এটা হলো দুই বছরের কোর্সটা বেসিক্যালি করাচ্ছে এক বছরে। So you, for example, আমি যদি বলি যে কাউকে ভয় দেখানোর জন্য না, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলি, সামারে শুরু হয় একটা সামার সেমিস্টার দিয়ে, রাইট, বাইরে সুন্দর ওয়েদার বাট ইউ ক্যানট গো আউট বিকজ বলতেছি কেন, সকাল আটটা থেকে ক্লাস শুরু, রাইট, চারটা পর্যন্ত রেগুলার ক্লাসেস, রাইট, দেন প্রতিটা কোর্সের জন্য ইউ হ্যাভ গ্রুপ ওয়ার্ক, MIT ইজ এ ভেরি গ্রুপ ওরিয়েন্টেড, সো ইউ হ্যাভ টু গিভ টাইম টু এভরি গ্রুপ মেম্বার, সো চারটা থেকে ওই গ্রুপে মারামারি তারপরে তর্কাতর্কি এগুলো করে কোনো সলিউশনই আসে না সাতটা আটটা পর্যন্ত, রাইট, সো তারপরে ইউ বাড়ি যাওয়ার পথে ইউ হ্যাভ ইউর ডিনার অ্যান্ড দেন আবার MIT তো আবার ইউ উইল গিভ ইউ লট অফ প্রি রিড, রাইট, পরের দিনের জন্য, সো অ্যান্ড দেন দ্য হোমওয়ার্ক অ্যান্ড এভরিথিং, সো বেসিক্যালি ইন দ্য সামার অন অ্যান অ্যাভারেজ আমাদের যে কোহর্ট ছিল 100 জনের অ্যান্ড উই কেম ফ্রম লাইক 45 ডিফারেন্ট কান্ট্রিজ, so a cohort we slept on an average 3 to 4 hours maximum in a day for 3 months, so interesting to bully like I'm taking too much time but it could be interesting je like when you go for an MBA class you have this all this top executive type, right, like very well dressed, very well shaven, chulir hair cut ebong sob kichu khubi like so ebong prothom dike to ektu mane shobai shobar dike they are judging everyone, right, so 3 mash pore you find a completely like they all look like homeless people ebong they are all like asking each other amake ektu help koro amake parteci sob bhab bhenge jacche, so that's how MIT breaks your like ego, breaks your like all kind of superiority within that 3 months, so you become a real humble human being, so I think that's I had to mention that, thank you. Chamatkar eta hocche ashole beauty of like having people from different background, jemon academy ete PhD chinta korte hoy jeta abar Faisal bhai bolen je development practitioners er jonno it's better to have like multiple masters or degree rather than having a PhD, so ami ekta master korte eshechi, তো আসার আগে হচ্ছে ফয়সাল ভাই আচ্ছা আমাদের আমি নামটা ভুলে গিয়েছি পলিন অর সামন আমাদের হেড অফিস থেকে ছিল অফিসে, তো আই ওয়াজ লাইক শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স আমি যাচ্ছি সো আমি কি করব বুঝতে পারছি না, আমি চিন্তা করছি মাস্টার্স করব পিএইচডি করব কি ডেভেলপমেন্ট সেক্টরে তো অনেকদিন ধরে আছি আমি কি করতে পারি,
and then amake same kotha bole dekho jodi tumi developer sector e thako don't go for phd eta tumake block kore dibe so how to tumar tum phd ke afford korbe bolo tomar to phd dorkar nei so amake so bola hoyeche like yeah you are really strategic fair okay so amra ekta namiyapur kach theke shunbo ekhon namiyapur পিএইচডি আমি আসলে এগ্রি করি এনজিও লাইনে আসলে আমার কাছে মনে হয় না যে পিএইচডির অতটা দরকার আছে আমি নিজেও ব্র্যাকে কাজ করেছি ফর সেভারাল ইয়ার্স সো এবং আমার পিএইচডিটা হয়েছিল ব্র্যাকে থাকাকালীন অবস্থায় এবং তখন যে কি পরিমাণ একটা মানে বিপদ মানে বিশেষ করে আমার বসদের মানে তো প্রমোশন দিবে কি দিবে না মানে এখন এই পিএইচডিটা তো আসলে এনজিওতে কাজ করতে গেলে বা ডেভেলপমেন্ট সেক্টরে আসলে পিএইচডিটা অতটা আসলে দরকার হয় না বিকজ ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্সটাই অনেক বড় জিনিস তো আমি দেখেছি আমি যখন পিএইচডি করে এসেছি অস্ট্রেলিয়া থেকে আমার পাশে যে কলিগ যার হতে একটা বিদেশি ডিগ্রিও নেই সে আমার চেয়ে অনেক ভালো রিসার্চ বুঝছে আর কি তো দেখা গেল আমি তার সাহায্য নিচ্ছি যেহেতু আমার কোনো এক্সপেরিয়েন্স নেই সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ নলেজ তো বাট একাডেমিক লাইনে ঢুকতে গেলে পিএইচডিটার দরকার হয় বাট আমি এটাকে ম্যান্ডেটরি বলবো না বিকজ আই হ্যাভ কাম অ্যাক্রস ইউ নো মেনি একাডেমিক হু ডোন্ট হ্যাভ এ পিএইচডি অ্যান্ড দে হ্যাভ এক্সিলেন্ট নলেজ তাদের নলেজ এবং উইজডমের সামনে আমরা যারা পিএইচডি করে এসেছি তাদের নলেজ এবং উইজডম কিছুই না সো এরকম অনেক একাডেমিক আই হ্যাভ মেট দ্যাট দে তাদের পিএইচডি নেই বাট হয়তো দেশের বাইরে দুটো তিনটা মাস্টার্স এসেছে কিন্তু তাদের নলেজের সামনে আসলে আমাদের নলেজ কিছুই না এবং তারা ক্যারিয়ারে অনেক ভালো করছে এরকম অনেক এক্সাম্পল রয়েছে সো এটা আসলে ডিপেন্ড করে কে কিভাবে তার ক্যারিয়ার শেপ করতে চায় এটা একটা বড় ব্যাপার সো আমি আসলে মনে করি এটা ম্যান্ডেটরি না এবং এটা করার আসলে মানে এটার জন্য বাধ্যতামূলক না বাট পিএইচডি করা যায় জাস্ট ফর ইন এক্সপিরিয়েন্স টু দুই তিন বছর কেউ যদি কোনো কাজ বাজ না করে শুধু একটু রিসার্চ করতে চায় বা পিএইচডি করলে যেটা হয় থিওরির উপর অনেক বড় একটা প্রেশার একটা ফোকাস চায় যে কারণে থিওরিটিক্যাল ওই যে সাইটটা আছে ওই সাইটটা খুব ডেভেলপ হয় যেটারও একটা পটেনশিয়াল আছে আমাদের ডেভেলপমেন্ট সেক্টর এবং একাডেমিক সেক্টরে কিন্তু মানে আই এম নট গোয়িং কমপ্লিটলি এগেইনস্ট পিএইচডি আই জাস্ট সে দ্যাট লাইক ইটস ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ওরিয়েন্টেশন কিন্তু পিএইচডি তে একটা বিউটি আছে লাইক ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং অরিজিনাল রাইট ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট সামথিং ইউনিক দেন দেয়ার ইজ নো আদার অপশন রাইট যেটা আমি বললাম যে আমার মতো ডেভেলপমেন্ট সেক্টরে লাইক ওভার যেহেতু আমরা একটু মানে এবং যেহেতু আই ওয়ান্টেড টু গেট ইনটু ম্যানেজমেন্ট পজিশন ওইটা ডেলিবারেটলি একটু শ্যালো থাকে রাইট সো ফর মি পিএইচডি ডাজন্ট মেক এনি সেন্স বাট ইফ আই স্টিল থিঙ্ক রাইট একটা যদি খুব ক্রিটিক্যাল শার্প কোশ্চেন আছে রাইট যেটা নিডস টু বি আনসার্ড দেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু পিএইচডি সো সেইটা উই শুড কিপ ইট মাইন্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট এবং এই যে আমি যে একাডেমিয়ে বারবার ফেরত যেতে চাই রাইট এটারও একটা কারণ হচ্ছে যে আই নো সাম পিপল আর ইনভেস্টিং দেয়ার টাইম অ্যান্ড এনার্জি অন দিস শার্প কোশ্চেন সো আমি যখন যাব ওটা রেডি থাকবে সো দ্যাট আই ক্যান প্লাগ দ্যাট ইন টু মাই ওয়ার্ক সো আই হ্যাভ নো ইন্টেনশন অফ আন্ডার মাইনিং এ পিএইচডি নট এট অল আই থিঙ্ক ইটস স্টিল দ্য হাইয়েস্ট পসিবল এডুকেশন ওয়ান ক্যান গেট এবং but with it, you need a laser sharp focus and lots of like energy to do that exactly sir kichu add korte chan ha ekhon amake to defend kortei hobe karon ami amar jehetu eta moja kore korchi ashole eta erokom jeta Faisal bollen oi rokomi je ami kibhabe amar strategy ta thik korchi orthat ami kothay nijeke dekhte jacchi ami jodi bhabi je thik ache ফর এক্সাম্পল যেটা আমরা ডেভেলপমেন্ট ফিল্ডে আছি যেমন ধরা যাক ফয়সাল উনি যে অর্গানাইজেশনটা কাজ করছেন এশিয়া ফাউন্ডেশন উইচ হ্যাজ এ গ্লোবাল প্রেজেন্স লাইক অ্যাক্রস এশিয়া এবং একটা হিউজ বড় একটা নন প্রফিট একটা অর্গানাইজেশন কাজ করছেন কারণ এই অর্গানাইজেশনটাতে উনি একটা কান্ট্রি ম্যানেজ করছেন মেবি একটা রিজিয়ন ম্যানেজ করবেন এই এই পজিশনগুলোতে হয়তো বা মোর প্রবলেম সলভিং স্কিল নেগোসিয়েশন স্কিল এবং ডিসিশনটা কুইক প্রডিউস করা এবং ম্যানেজ এ হোল বাঞ্চ অফ ডিফারেন্ট অ্যাক্টরস অ্যান্ড অ্যাকশন সেটা করতে হবে সেই হিসেবে হয়তো
আমরা যদি ভাবি যে তাহলে তো একটা এমবিএ প্রোগ্রাম উইচ উইল গিভ ইউ সাম টুলস টেকনিক্স এন্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ডিসিশন মেকিং রোবাস্টনেস, সেটা হয়তো কাজ করে। এবং এইটারই ধরা যাক আপনি ইউ গো এগেইন ইভেন ইভেন ফার্দার, যেখানে হয়তো একটা পলিসি বডি আছে, যার একটা বোর্ড আছে, ফর এক্সাম্পল এশিয়া ফাউন্ডেশন একটা বোর্ড আছে যেটা ইউনাইটেড স্টেটস এ আছে। সেই বোর্ডের আমি দেখেছি যে অনেক মেম্বাররা হলো বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা আছে। হ্যাঁ, তো তারপরে এট কুইচ লেভেল উই আর ওয়ার্কিং। এখন ধরো যাক আমি ব্র্যাকে আছি, এন্ড ব্র্যাকে ধরো যেমন যিনি এখন এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন তাকে আমি চিনি, হি ডাজন্ট হ্যাভ এনি পিএইচডি, কিংবা এর আগে মুসা ভাই ছিলেন তিনিও ডাক্তার ছিলেন। এখন অর্থাৎ এই পর্যায়ে পিএইচডিটা হয়তো বা খুব বেশি জরুরি না, মানে আই মিন না হলেও কোনো সমস্যা নেই, বিকজ ইউ হ্যাভ আদার আদার নলেজ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস। কিন্তু এগেইন ইফ ইউ থিঙ্ক আর একটু বড় জায়গায় যদি দেখি যে ঠিক আছে আমি একটা ইউনাইটেড নেশনস এর ইউএন এর একটা বডিতে কাজ করছি যার হচ্ছে অ্যাক্রস দ্য গ্লোব প্রেজেন্স আছে এবং সেখানে পলিসি ইনফ্লুয়েন্স করার ব্যাপার আছে, হয়তো বা যে ইউ দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনি পলিসি ইনফ্লুয়েন্স করছেন আর একটা হচ্ছে ইউ ওয়ান্ট টু ডেভেলপ সাম মডেল। এই এরকম জায়গায় যদি হয়তো বা তখন দেখা যেতে পারে যে পিএইচডি হয়তো নট নেসেসারিলি এটা হয়তো ওই জায়গাগুলো কিছু জায়গায় অ্যাড করতে পারে। তো ফলে আর এটা ডেফিনেটলি এক একটা কেরিয়ারের এক এক রকমের জায়গা, সেই জায়গা থেকে ওই যে আমার ফিরতে যে ফয়সালের কাছে যে হি গেইভ আস দ্য ফর্মুলা যে আমি কিভাবে স্ট্র্যাটেজাইজ করছি, অর্থাৎ আমি কিভাবে আমাকে দেখতে চাচ্ছি, আমি সেই দেখতে চাওয়ার সাথে আমি কোথায় ফিট করব। যেমন ধরো যাক আমি এখন পলিটিক্স করতে চাই, এখন পলিটিক্স করতে চাইলে আমি বাংলাদেশে একজন এমপি হতে চাই, তাহলে তো আমার আর আমার আমার পিএইচডিও থাকার দরকার নেই, আমার এমবিও থাকার দরকার নেই, আমার যেটা থাকার দরকার হচ্ছে যে কোনো একটা দলের একজন চাচা খালু খুঁজে বের করে এবং তার 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 পা ধরে বসে থাকা। সো আই মিন দ্যাটস হাউ উই স্ট্র্যাটেজাইজ, লাইক হুইচ ইজ নট ব্যাড। আই মিন ইফ আই ওয়ান্ট টু ডেভেলপ এ কেরিয়ার ইন, আর আমি যদি একজন এমপি হিসেবে আমাকে দেখতে চাই, তাহলে তো আমার এইসব ছেড়ে দিয়ে ডেফিনেটলি পার্টি অফিসের সামনেই বসে থাকাটা অনেক বেশি জরুরি কাজ হবে। সো এই স্ট্র্যাটেজিটা আমার কোনটা, আমি কি প্রাইভেট সেক্টরে কেরিয়ার করতে চাই, আমি কি পলিটিক্সে কেরিয়ার করতে চাই, আমি একাডেমিয়াতে কেরিয়ারই করতে চাই। এবং এটা কিন্তু আমি বলছি না যে কেবল থেকে সুপিরিয়ার ইনফিরিয়ার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমি কি করতে চাই এক্স্যাক্টলি, সেখানে আমি কোথায় আমার এই আমার ট্রেনিংটাকে ফিট করাবো, সেই ফিটিংটা জন্য আমাকে পছন্দ করতে হবে যে আমি আমি আসলে কয় বছর ইনভেস্ট করবো পড়াশোনাতে। পিএইচডি ফর শিওর এখানে আমি আমার এখানে যারা পিএইচডি করতে আসেন, এমফিল করতে আসেন, যারা আগ্রহ দেখেন, আমি সবাইকে একেবারে পারলে পা ধরে ডিসকারেজ করি যে ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, বিকজ আপনার কেন এটা লাগবে, কেন একটা পিএইচডি করতে হবে, আপনার চাকরিতে এটা কোনো অ্যাডভান্টেজ দেবে না, কেন একটা এমফিল করতে হবে, এটা কোথাও ওই দুই বছর এক্সট্রা সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, ডোন্ট ডু ইট। রাদার আমি আর একটা ছোট চাকরি করলে সেখানে দুই বছর এক্সপিরিয়েন্স বরং আমাকে আর একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ দেবে। ফলে এটা ডিপেন্ড করছে যে আসলে আমরা কিভাবে আমাদেরকে স্ট্র্যাটেজাইজ করি, আমার আমার জায়গাতে আমি ফিট করাতে পারবো। Even within a sector, for example, এই যে এখন COVID-19 ইস্যু চলছে, রাইট? সো এই যে পাবলিক হেলথ সেক্টর, ফর এক্সাম্পল, ইট মাইট বি অ্যাকচুয়ালি ইম্পসিবল টু গেট অ্যান অ্যাডভাইস ইফ ইউ ডোন্ট হ্যাভ এ পিএইচডি, রাইট? মানে মানে ওইখানে তো ইউ নিড টু রিলাই অন এ ভয়েস দ্যাট ইজ রিয়েলি হু নোজ দ্য সাবজেক্ট ম্যাটার, হু নোজ দ্য, মানে এবং অ্যাডমিটিং যে আমার পক্ষে ওইটা জীবনে বোঝা সম্ভব না, বাট ইফ ডক্টর সো অ্যান্ড সো সেজ দিস দেন ইট বিকামস রিলায়েবল ইনফরমেশন, রাইট? So, right. ওই অ্যাঙ্গেল থেকেও আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ভ্যালুয়েবল, ইটস জাস্ট দ্যাট সাম পিপল ডু নট ডিসাইড টু ডু দ্যাট, ইজ আপ টু দেম, রাইট? এন্ড দ্যাটস পারফেক্টলি ফেয়ার, আই মিন দ্যাটস অ্যাবসলিউটলি অলরাইট। আমরা যেমন ধরেন আমি আমার আমি পিএইচডি তে আমি থিসিসটা, সরি, জানেন আমরা মানে যে আমরা আমি পিএইচডি থিসিসটা ছিল যে হেল্প, I wrote a thesis on like health policy reform in Bangladesh, which was which took place from 1996 to 2001 porjonto. Ei shomoy amader HPSP health sector er upore ekta prothom boro gulo kotogulo policy change holo,
এখন তারপরে না আমি ফিরে এসে আমি অনেক বছর উঠে তার তেমন কোনো কাজ করিনি এখন, কারণ আমাদের হেলথ এজেন্ডাটা আমাদের দেশে আমি ফিরে এসে দেখলাম যে ইট ওয়েন ডাউন, মানে আই মিন ইটস নো মোর এ প্রায়োরিটি ফর পিপল টু টক অ্যাবাউট ইট। ফলে আমি আর কিন্তু ওখানে আমার এর মতো বড় আমার যে একটা মানে মহান আবিষ্কার আছে থিসিসের মধ্যে তা না, কিন্তু আমি যা যা দেখেছি যে অবজারভেশনগুলো দেখেছি সেগুলো নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই, কিংবা মানুষ ওই হেলথ অ্যাজ সাচ ইট ওয়াজ নট অ্যান এজেন্ডা। তো এটা এটা এমডিজির মধ্যে যখন হেলথ আসলো তখন ওই এমডিজির অন্য আলোচনার মধ্যে যত অন্য কিছু প্রায়োরিটি পেয়েছে হেলথ অতটা পায় নাই। মানে হেলথ বলতে টিকা দেওয়া, হেলথ বলতে হচ্ছে যে রিপ্রোডাক্টিভ হেলথ, মানুষের বাড়িতে কন্ডম এবং পিল পৌঁছে দেওয়া, এই দুটো এগুলোর মধ্যে হেলথ শেষ হয়ে যাচ্ছে। হেলথ যে হেলথ, হেলথ যে ওয়েলবিং, হেলথ যে ভালোভাবে বেঁচে থাকা, এই যে পার্সপেক্টিভ, এটা আমি দেখলাম যে আমাদের এখানে মিসিং আমাদের পুরো চিন্তাতে। ফলে আমার ওইটাও কেউ আমিও আর আগ্রহ পেলাম না মানুষ মানে আর কোথাও এটা নিয়ে কাজ করলাম, কিন্তু এখন আমি দেখছি আই ওয়েন্ট ব্যাক টু মাই থিসিস অ্যান্ড হোয়াট আই রোট, আমি পেপারগুলোর মধ্যে দেখলাম যে উই মেড সাম ওয়ান্ডারফুল অবজারভেশন, মানে এবং কতগুলো চমৎকার জায়গা আমরা বের করেছিলাম ওই জায়গাতে, এবং সেটা স্টিল ভ্যালিড, সেটা স্টিল ভ্যালিড। আপনি আপনি দেখবেন যে এখন আমাদের এখানে একটা পুরো হেলথের মধ্যে একটা ডিসএম্পাওয়ারমেন্ট প্রসেস আছে। যেমন ধরো একদম সিম্পল কথা যে আমি একটা মানে কোনো থিওরিটিক্যাল ডিবেটে না যে, এই যে ধরো যে আমরা হঠাৎ করে সরকার বললেন যে টেস্ট করতে গেলে টাকা লাগবে, তো অ্যাসাম্পশন থেকে ওকে টাকা টাকা আমরা জানি যে আমরা সার্ভিস চার্জ ইউজ অনেক সময় আমরা করি যে এখানে একটা মোরাল ডিলেমা আছে যে মানুষ ফ্রি পাইলে অনেকেই করতে চায় এবং তার ওয়েস্ট হয়, ফলে সেটাকে আমরা কখনো সার্ভিস চার্জ দিয়ে ওইটাকে আমরা এফিশিয়েন্ট করার চেষ্টা করি। কিন্তু আপনি দেখেন আপনি যদি বাংলাদেশের হেলথ সার্ভিসের হেলথ সিকিং বিহেভিয়ারের যে প্যাটার্নটা যদি আপনি দেখেন সেখানে কিন্তু মানুষ ভয়ঙ্কর অসুখ হলেও কিন্তু মানুষ ডাক্তারের কাছে যায় না, ল্যাবরেটরি টেস্ট অনেক পরে। আমি ইমিডিয়েটলি যাচ্ছি আমার দোকানদারের কাছে, ভাই আমাকে একটা গ্যাস্ট্রিকের একটা কিছু দেন, তো আমার জ্বর হচ্ছে একটা প্যারাসিটামল দিতে, মানে দিস ইজ দ্য হেলথ সিকিং বিহেভিয়ার। সেখানে কোভিড এর মতন একটা টেস্ট যেটাতে মানুষের স্টিগমা জড়িত, পিপল আমরা কিন্তু চাই না যে মানুষ জেনে ফেলুক আমার আমি আমি অসুস্থ হয়েছে কি হয়নি, সেই টেস্টটা যখন করতে যাচ্ছে তখন তো সে নেহায়েতই বাধ্য না হলে ওই টেস্টটা করতে যাচ্ছে না, ফলে ওখানে কিন্তু তার মোরাল ডিলেমাটা কিন্তু অলরেডি অলরেডি স্ক্রিনড হয়ে যাচ্ছে। তাহলে যার প্রয়োজন সেই যাচ্ছে, আর যে প্রয়োজন আপনি দেখছি যে টেস্টের কি ক্রাইসিস, ফলে সেখানে কম্পিট করে ওখানে একটা দরিদ্রের পক্ষে তো ওখানে এমনিতেই জায়গা পাওয়া সম্ভব না, মানে ওই যে লাইন ওখানে কিন্তু আপনারা দেখছেন যে ওখানে অনলাইনে কিন্তু আগে রেজিস্ট্রি করতে হয়, তার মানে কি অনলাইনে রেজিস্ট্রি করা ইজ ভেরি ডিফিকাল্ট, ফলে একজন কমন পিপুলের পক্ষে কিন্তু অনলাইনে অ্যাক্সেস করে নাম লিখায় সিরিয়াল পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে সেই রকম একটা ইনঅ্যাক্সেসিবল জায়গায় আমি আবার যোগ করলাম হচ্ছে ফিজ, টেস্টের জন্য টাকা দিতে হবে। তাহলে যে মানুষটা তাও খানিকটা ওই পিজির সামনে দুই দিন দাঁড়িয়ে থেকে ইট ভাড়া করে একটা চান্স নেওয়ার চেষ্টা করতো যে আমি একবার টেস্ট করে দেখি আমার আছে কিনা, তাকে কিন্তু আপনি আরো বাদ দিয়ে ফেলবেন। তার মানে এই যে ডিসএম্পাওয়ারমেন্ট প্রসেস, মানে হেলথটাকে আরো আপনি এক্সক্লুসিভ করে ফেললেন, এমনিতে এক্সক্লুসিভ, এটাকে আরো এক্সক্লুসিভ করে ফেললেন অনলি ফর দোজ যে দোজ হু ক্যান পে, এবং শুধু পে না, পে করার যে প্রসেস সেটা এত এত জটিল যে আপনি কিন্তু এই যে ডিসএম্পাওয়ারমেন্ট প্রসেস, আমরা আমরা আমার থিসিসটাতে ওই জায়গাতে আমরা করেছিলাম যে কি করে মানুষের রাইটের জায়গাটা, হেলথ একটা রাইট, সেই জায়গাটাতে সেই 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 জায়গাটাতে মাথায় রেখে কাজ করা যায়। তো সেরকম কাজ বাংলাদেশে কিছু আছে হয়েছিল, সেগুলোও আমরা লিখেছিলাম সেই সময়। তো এনিওয়ে আমি বলছি যে ফলে এই যে একটা ইনসাইট, এই যে পার্টিকুলার একটা সাবজেক্ট ম্যাটারের যে একটা ডিপার ইনসাইট হুইচ ইউ ক্যান গেট থ্রু এ ডিপার স্টাডি হুইচ ইজ এ পিএইচডি। তো অনেক ক্ষেত্রে তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমরা পারি না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা ওটা ওরকম কিছু প্রডিউস করতে পারে। ফলে এটা আসলে এটা এটা নাথিং মানে কোনো ভ্যালু অ্যাটাচ করার ব্যাপার না যে হুইচ ইজ গুড অর ব্যাড অর আমাদের কোনটা করা উচিত কিংবা উচিত না, এটা হচ্ছে যে আমি আমার কেরিয়ারটাকে কোন দিকে নিতে চাই, সেই জায়গাটাতে আমার কোন জিনিসটা কন্ট্রিবিউট করবে, সেভাবে পছন্দটা তৈরি করতে হবে। চমৎকার একটা ডিবেট, এটা আসলে ডিলেমা অনেকেরই, পিএইচডি তে যাবো না মাস্টার্স এ যাবো, অনেকে আমাকে জিজ্ঞেস করে এন্ড দেন আই সে ভাই যেটা আপনার জন্য বেস্ট মনে হয় আপনার ক্যারিয়ার যেদিকে নিতে চান সেটাই করেন, যেটা স্যার মাত্র বললেন বা ফয়সাল ভাই একটু জ্ঞান করেছিলেন। ওকে স্যার, দর্শক যারা আমাদেরকে দেখছেন আমরা একটু পর কোয়েশ্চেন অ্যান্সারে যাবো, কিছু কোয়েশ্চেন এসেছে, আপনারা কোয়েশ্চেন করুন, আমরা হচ্ছে সর্ট অফ দ্য লাস্ট পার্ট কভার করবো এখন, সেটা হচ্ছে আমার দিক থেকে একটি কোয়েশ্চেন
যে আমরা নামীয় প্রতিযোগিতা শুরু করবো, যে কোয়েশ্চনটা হচ্ছে যদি এমন একটি বিষয়ের কথা আপনি বলবেন যেটি হচ্ছে আপনি এই পড়াশোনা করতে বিদেশ না গেলে শিখতে পারতেন না, ওখানে যাওয়ার কারণে শিখেছেন এবং বর্তমানে আপনি আপনার লাইফে লাইক কাজে লাগাচ্ছেন, এই ধরনের যে কোনো একটা স্কিল, যে কোনো একটা এক্সপিরিয়েন্স, এনিথিং দ্যাট কুড বি লাইক সামথিং ইউনিক, যেটা আপনি আসলে না গেলে জানতেন না, গিয়ে জেনেছেন এবং এখন কাজে লাগছে আপনার লাইফে। আচ্ছা, তো আমার পিএইচডিটা ছিল একটা পার্টিকুলার রিসার্চ মেথডের উপর, উইচ ইজ কল অটোইথিনোগ্রাফি, যেখানে আমরা আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্সকে পলিটিক্যালি অ্যানালাইসিস করি এবং ওয়াইডার সোশ্যাল এবং পলিটিক্যাল কনটেক্সের সাথে লিঙ্ক করি। সো এটা খুব একটা রিসেন্ট রিসার্চ মেথড, অস্ট্রেলিয়াতে এটা অস্ট্রেলিয়া এবং কানাডার ইউনিভার্সিটিগুলোতে এখন স্পেশালি ফেমিনিস্ট স্কলার যারা, পোস্ট কলোনিয়াল স্কলার যারা, তারা এটা ইউজ করছে নিজেদের এক্সপিরিয়েন্সকে ইউজ করা টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়াইডার পলিটিক্যাল সিনারিও। অ্যান্ড ইট ইজ, আমি বলবো যে এটা একটু ডিবেটেবল যে একজনের একটা লাইফ স্টোরি দিয়ে আমরা কি আসলে পৃথিবীর অনেক কিছুকে বুঝতে পারি, বাট এই রিসার্চ মেথডটা যারা প্রমোট করছে তারা বলছে হ্যাঁ বোঝা যাচ্ছে অনেক কিছু, অনেক ইন্টিমেট এক্সপিরিয়েন্স আসছে যেটা একটা লাইফ স্টোরি দিয়ে বোঝা যায়, যেটা একটা সার্ভে বা অন্য মডেল দিয়ে বোঝা যায় না। তো এই মেথডটা আমি আসলে অস্ট্রেলিয়াতে গিয়ে শিখেছি, আমার সুপারভাইজার এই মেথডে তার খুব ইন্টারেস্ট ছিল, আমার ইচ্ছা ছিল একটা সার্ভে করা, তো উনি আমাকে বললেন ওয়াই ডোন্ট ইউ রাইট অ্যাবাউট ইউর স্টোরি, যে তুমি কিভাবে ফেমিনিজমকে বুঝেছো তোমার লাইফে, তুমি কিভাবে নেগোসিয়েশন করেছো তোমার রিয়েলিটি, কিভাবে একটা ওয়েস্টার্ন মেয়ের ফেমিনিস্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে ডিফারেন্ট। সো ওই মেথডটার উপর আমি যখন পিএইচডি করেছি, আমি যখন দেশে এসেছি এবং আমি যখন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওয়েমেনে জয়েন করি, তো আমার ফার্স্ট কোর্স ছিল ওয়েমেন অ্যান্ড অটোইথেনোগ্রাফি, এবং ওনারা আমাকে বলেই দিয়েছে যেহেতু তুমি অটোইথেনোগ্রাফিতে পিএইচডি করেছো তুমি এই তিনটা কোর্স নিতে পারো, যে কোর্সটা আরেকজন নিচ্ছিল ইউনিভার্সিটিতে জেসন হোমার, সো সে বললো যেহেতু তুমি এসেছো তুমি এটা নিতে পারো। তো এবং ওই কোর্সটা আমি নিয়েছি এবং আমার সুপারভাইজার যেভাবে আমাকে উদ্বুদ্ধ করেছে আমি ঠিক সেভাবেই উদ্বুদ্ধ করেছি আমার ছাত্রীদের, এবং আমি যখন অটোইথিনোগ্রাফি গুলো দেখি বিভিন্ন দেশের মেয়েদের স্টোরি, স্পেশালি মিয়ানমারের মেয়েরা যারা রোহিঙ্গা এথনিক ব্যাকগ্রাউন্ড থেকে, তারা লিখেছে যে কি পরিমাণ ডিসক্রিমিনেশনের শিকার তারা হয়েছে, এবং অনেক ইউএন এর রিপোর্ট পড়েও সেই ডিসক্রিমিনেশন গুলো বোঝা যাবে না, একটা মেয়ের স্টোরি থেকে যে ডিসক্রিমিনেশনটা বোঝা যাবে যে, এবং যখন পাকিস্তানের মেয়েরা লিখেছে গিলগিট প্রদেশের মেয়েরা যে তারা আসলে কিভাবে এডুকেশনের জন্য স্ট্রাগল করেছে ওই জায়গায়, তারপরে ইন্ডিয়ান মেয়েরা লিখেছে, শ্রীলঙ্কান মেয়েরা লিখেছে যে তাদের দেশের পলিটিক্যাল সিনারিও কিরকম, খুবই একটা ডিফারেন্ট রিয়েলিটি চলে এসেছে যেটা হয়তো মানে একটা সার্ভে থেকে বা একটা কোয়ালিটেটিভ রিসার্চ থেকে আসলে বোঝা খুবই টাফ, কারণ এটা আসলে ইন্টিমেট এক্সপিরিয়েন্স। আফগানিস্তানের মেয়েরা লিখেছে যে তাদের লাইফে কিভাবে তারা তালেবানরা যখন রুল করছিল সেই সময় তারা কিভাবে হায়ার সেকেন্ডারি এবং প্রাইমারি এডুকেশন শেষ করেছে তাদের বাবা এবং ভাইদের সহায়তায়। সো এটা একটা স্কিল যেটা আমি শিখেছি এবং এখন আমি শিখাচ্ছি আমার ছাত্রীদের, তো এটার কথা বলতে পারি। চমৎকার, আমি যখন আপনার প্রোফাইল দেখছিলাম তখন মানে আই এম লাইক আমি জানি যে এথনোগ্রাফি কি, তখন দেখলাম অটো এথনোগ্রাফি, দেন আই ওয়াজ কনফিউজ হোয়াট ইজ দ্যাট, বিকজ এর আগে আমি আসলে এটার সাথে পরিচিত ছিলাম না, তো লাইক আমার জন্য খুব নতুন ছিল ডেফিনেটলি। ঠিক আছে, তো থ্যাংক ইউ নামি আপু, আমরা এখন ফয়সাল ভাইয়ের কাছে যাবো একটু। আমার তো লাইক এগেইন মানে বিভিন্ন সময় দুই তিনটা মাস্টার্স এগুলো নিয়ে ব্যস্ত থাকে অনেক কিছু, সো একটা হালকা দিয়ে শুরু করি। হালকাটা হচ্ছে যে লাইক যেমন আমি এখন আমার বাসায় গেস্ট আসলে এখন যেহেতু ম্যাঙ্গো সিজন, আম কাটার একটা টেকনিক আমি আসলে অস্ট্রেলিয়াতে ওই ফ্রুট সেকশনে কাজ করার সময় হাউ টু লাইক কাট দ্য ম্যাঙ্গো ইন এ ডায়মন্ড শেপ, সো ইউ নো ইউ ক্যান গ্রিট অ্যান্ড দেন ইউ ক্যান সর্ট অফ মানে আমটাকে একটু খুলে দিলে ওটা খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, সো আই স্টিল ফর সাম রিজন এবং এই যে এত কিছু বিদ্যা শিক্ষা করলাম সবকিছু বাদে, আমার সবসময় কেউ যখন বলে যে বাইরে কি শিখলেন আমার কেন জানি আম আম পরিবেশনের কথা মনে পড়ে। আচ্ছা, শিওর, অ্যাবসলিউটলি, এবং ওইটাই আমি এখনো মানে লোকজনকে ইমপ্রেস করার চেষ্টা করি বিভিন্নভাবে। তারপরে অফকোর্স অন এ স্লাইটলি সিরিয়াস নোট লাইক জীবন দেখা, জীবিকা দেখা, যেমন একা একা থাকা, রাইট, তারপরে রান্না করতে শেখা, নিজের লন্ড্রি নিজে করা, আমরা তো বাংলাদেশে হলো আদরের দুলাল ছেলেরা স্পেশালি, তো কোনো কাজই যে করি না
ওটা বাইরে গেলে বোঝা যায় যে লাইক আসলে আমরা কত প্রিভিলেজ থাকি ছেলেরা বাংলাদেশে। সো ওইখানে এই একটা আই ওপেনারের মতো এটিকেট শেখা, ম্যানার শেখা, কিছু কিছু যেমন ইনসেনসিটিভ, পলিটিক্যালি ইনসেনসিটিভ অনেক কিছুতে অ্যাওয়ার ছিলাম না আগে, যেটা এই বাইরে যাওয়াতে বিভিন্ন ইউরোপিয়ান সোসাইটি, আমেরিকান, অস্ট্রেলিয়ান এগুলো থেকে হয়তো ওইটা ওইটা জানা যায় যে কোনটা আসলে উই শুড নট সে। তো আর একটা দিয়ে শেষ করি যেটা, সেটা হচ্ছে যে রিসেন্টলি যেটা আমার কাজের সাথে রিলেটেড, সো এমআইটি থেকে আমাদেরকে একটা প্রজেক্টে পাঠানো হয় মিশিগানে, মিশিগানের খুব প্রত্যন্ত একটা এলাকায়। তো কারণ হলো তখন যুক্তরাষ্ট্রে বেসিক্যালি অনেক ধরনের সোশ্যাল ডিভাইড ক্রিয়েটেড হচ্ছে, ওরা ওইটাকে একটু এক্সপ্লোর করতে চায়। সো এমআইটি ওইটাতে ইনভলভ হয়, একটা তাদের একটা এমআইটিতে সব কিছুতেই পারলে একটা ল্যাব করে, রাইট? সো দে কল ইট লাইক ফিউচার অফ ওয়ার্ক ল্যাব। সো ওই ল্যাবের আমি স্টুডেন্ট ছিলাম। সো আমাকে মিশিগানে আমার দুইটা দুইটা টিমমেট করে আমরা তিনজনে ওখানে গেলাম। তো ওইখানে গিয়ে লাইক একটা গ্রামের ভিতরে আই সো দ্য সেম স্ট্রাকচার দ্যাট ইজ এক্সিস্টিং ইন বাংলাদেশ, রাইট? কিছু এলিট কন্ট্রোল করতেছে দ্য লাইভস অফ এভরিওয়ান এলস, গরিব লোকের কথা একই রকম, ইংলিশে বলতেছে কিন্তু দেয়ার কমপ্লেইন্স আর দ্য সেম, রাইট? যে চাকরি নিয়ে তার ভয়, তার ছেলেমেয়ের লেখাপড়া নিয়ে ভয়, সে জেনারেশন টু জেনারেশন একটা কাজ করে আসছে, সেই কাজটা এখন অটোমেশনের ভয়, চাইনিজ লেবারদের ভয়, হয়তোবা মানে ডাইনামিক্সে হয়তোবা প্লেয়ারগুলো ডিফারেন্ট কিন্তু ওভারঅল ইজ দ্য সেম, রাইট? সো এখন মানে লার্নিংটা এরকম যে আমরাও যদি এরকম গ্রোথ মাইন্ডসেট নিয়ে আগাতে থাকি, উইচ ইজ নেসেসারি, বাট ওই লার্নিংটাও দরকার যে একটা স্টেজে গিয়ে স্টিল উই হ্যাভ এ লট অফ পিপল লেফট আউট অফ দ্য গ্রোথ, রাইট? ইভেন ইন দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এবং ওইটাকে কিভাবে লাইক নোয়িং যে 40 বছর পরেও ওই মডেলে দি স্টিল রিমেইনস দ্য সেম, 100 বছর পরেও ইট রিমেইনস দ্য সেম, আমরা কি কোনোভাবে ডিফারেন্ট গ্রোথ কোনো স্ট্রাকচার দেখতে পারি কিনা, রাইট? সো এই যে মানে একটা ফিউচার প্রজেকশন করে রেট্রোস্পেক্টিভলি চিন্তা করা, আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ ভেরি নিউ ফর মি। এবং একটা আই ওপেনার মতো যে ওয়ার্ল্ডের রিচেস্ট কান্ট্রি যখন সোশ্যাল প্রবলেম আসে, দ্য সলিউশন ইজ ইকুয়ালি ডিফিকাল্ট, মানে টাকা পয়সা দিয়েও ওই এলিটিজম ভার্সেস আনএডুকেটেড পিপল ভার্সেস মানে ট্রিকল ডাউন, তো খালি টাকা পয়সাটার ক্ষেত্রেই বলি আমরা, কিন্তু ট্রিকল ডাউন ইফেক্ট এডুকেশনেও হয়নি, সেইটা ওই রকম একটা জায়গায় গেলে বোঝা যায় যে স্কিল ডেভেলপ হচ্ছে না অ্যান্ড এভরিথিং ইভেন উইথ অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা কিভাবে এটা অ্যাভয়েড করতে পারি? থ্যাংক ইউ। মারুফ স্যারের কাছে যাচ্ছি। এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। এটা আমরা অনেক সময় বিভিন্ন পেপারে আর্গু করি, কিন্তু মানে এটা নিজের চোখে দেখা, এটা 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 আলাদা মূল্য আছে। আমার মনে হয় যে আমিও আমি আমার সৌভাগ্য হয়েছিল যে আমি বাইরে যখন পড়তে গেছি তখন পুরোটাই ফান্ডেড ছিল, অর্থাৎ আমি যখন আমার মাস্টার্স বা এমফিল প্রোগ্রামে যাই সেটাও ফান্ডেড ছিল, এমনকি আমার ফ্যামিলি সাপোর্টও পেয়েছি। সো ওয়েল আই মিন আমি অর্থাৎ এবং পরেরটা পিএইচডিটাও পুরোটা ফান্ডেড ছিল, তা আমি এই কথাটা এই জন্য, কিন্তু তারপরেও ফান্ডেড থাকার পরেও আমি মাস্টার্সে পার্টিকুলারলি মানে এমফিল যখন করেছি তখন আমি বাইরে কাজ করেছি, এবং বাইরে কাজ করেছি মানে ওখানে আমাদের স্টুডেন্ট যে ডম ছিল তার পাশে একটা ক্লিনিং কোম্পানি ছিল, তাদের হয়ে আমি কাজ করেছি ক্লিনার হিসেবে। ক্লিনার সেটা অনেক কিছু ক্লিন করেছি, মানে ক্লিন করেছি বলতে আমি বুঝাচ্ছি যে আমি হোটেল ক্লিনিং এর কাজ করেছি, আমি দোকান ক্লিনিং এর কাজ করেছি, এবং একটা অফিস স্পেস ক্লিনিং এর কাজ করেছি। মানে আমি প্রায় এই কাজটা করেছি ওদের সাথে 1.5 বছরের মতন, এবং হুইচ গেভ মি এ গুড অ্যামাউন্ট অফ মানি, যেটা অ্যাট টপ অফ মাই স্কলারশিপ, যে টাকাটা আমি সঞ্চয় করতে পেরেছিলাম, টু বি ভেরি অনেস্ট। তো জায়গাটা কি এই ক্লিনিং করতে যে ইট ইজ ভেরি হার্ড, এটা যদিও মেশিন আছে খানিকটা যন্ত্রপাতি অটোমেশন, বাট কিন্তু এটা একটা ফিজিক্যাল ওয়ার্ক, এবং সে কারণে এটা মাইগ্রেন্টসরা বা স্টুডেন্টরা তারাই এই কাজগুলো করে যারা লোকাল
কাজ করেন, এগুলোর সাথে আমাদের মতন মানুষ যারা যায় তাদের জন্য থাকে, ফলে আমাদের জন্য ইন্টারেস্টিং অনেক টাকা পাওয়া যায় আমাদের হিসাবে। সেই কাজগুলো আমিও করেছি। তো আমার আমি যে বলছি যে প্রশ্নের সুবাদে যে এই কাজগুলো করতে যে আমার অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে, ফয়সাল শুরুতে বলছিলেন যে এই যে আমার ইন্টিগ্রেশন ওদের সোসাইটিটাকে দেখার যে সুযোগ সেটা একটা আমার তরফে দেখা, মানুষগুলো কিরকম তাদের সাথে কথা, তাদের সাথে কাজ করা, ফলে একটা অদ্ভুত রকমের ইন্টিগ্রেশন যেটা সাধারণত আমরা যারা পড়তে যাই পড়ে ডর্মে থেকে এসে ফিরে আসি আমরা একটা অনেকটা গেটও তৈরি করি, সেগুলো থেকে বাইরে যাই না, সেই জায়গা থেকে ভেঙে আমার ওই সমাজের সাথে মেশার একটা রিয়েল লাইফে যেখানে কম্পিট করছি আমরা এবং সেই জায়গাটাতে যাওয়ার একটা সুযোগ হয়েছে, ফলে ওই মানুষের সংস্কৃতি এই তাদের আচার সেগুলো দেখেছে। সেখান থেকে যেটা দেখেছি মানে ওই ওদের সঙ্গে মেশার জায়গাটা থেকে যেটা দেখেছি যে মানুষ যে মানুষ, মানুষ যে আসলে একই মানুষ, এইটা যে মানে এটা কাগজে কলমে পড়া এবং বলা একরকম, আর একটা হচ্ছে নিজের জীবন দিয়ে চামড়া দিয়ে দেখা, এটা আমাদের মতনই লোভ, আমাদের মতনই হিংসা, আমাদের মতনই ভালোবাসা, আমাদের মতনই প্রেম দুঃখ অভিমান সব যে সব জাতিতে সব মধ্যেই আছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আসা, সেটা ডেফিনেটলি একটা বড়। আর আমার আমার তরফে বদলে গেল সেটা হলো যে আমি এখন কিন্তু যে ভয় পাই না এটাই, আমি মানুষের টয়লেট পরিষ্কার করে দিই, আপনার ডিসকোর নোংরা অ্যালকোহল ভাস পরিষ্কার করেছি, অফিস পরিষ্কার করেছি, তাদের ট্র্যাশ আমি পরিষ্কার করেছি, অ্যান্ড আমি আই নো লাইক এই যে চাকরিটা আমি এখন করি সেই চাকরিটা যদি কালকে চলে যায় তাহলে আমি যদি ফিজিক্যালি কেবলমাত্র ফিট থাকি তাহলে আমার আর কিন্তু কোনো ভয় নেই, মানে আমি কিন্তু আমার কনফিডেন্স প্রচন্ড, আমি মানুষ করে আমি আমাকে দেখাতে পারবো, অর্থাৎ আমার অসম্ভব রকমের একটা এবং কাজের ব্যাপারে যে ইগো আমি আমি মাস্টার অমুক অমুক এই যে এই জিনিসটা যে আমার সমান হয়ে গেছে এবং কোনো কিছু করতে আমার কোনো দ্বিধা নেই, আমি খুব স্বচ্ছন্দে আমি সবকিছু করতে পারি একদম absolutely anything, ami amar sathe jara amar family member rao jane je mane ami I am ready to do ei je amar je korte parar je confidence hoyto shesh porjonto parbo kina jai na kintu confidence bhoy pai na shuru korte eta amar birat mane eta classroom er baire kaaj korar shubade ei jinish ta kintu ami shikhechi amar আমার ভেতরে এই এই লেসনটা এসেছে যেটা সার্টিফিকেটে আমার লেখা নেই কিন্তু ওইটা ওইটা অসাধারণ একটা জিনিস আমি পেয়েছি, ফলে আমি অ্যাপ্লাই করি, আপনি আমাকে অ্যাপ্লাই করি মানে আমার এই কনসেপ্টটা এটা ট্রান্সেন্ড করে, এটা নট নেসেসারি যে আমাকে এখন এরকম একটা হার্ড ওয়ার্ক খুঁজে বের করি, একই কনফিডেন্স আমার অন্যান্যের মধ্যে এটা 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 ছড়িয়ে যায়, ফলে এই কনফিডেন্সটা পাওয়াটা আমার কাছে মনে হয় যে একটা মানে ইন অ্যাডিশন টু দ্য সার্টিফিকেটস অ্যান্ড দ্য ট্রেনিং হোয়াট আই রিসিভড ইন দ্য ক্লাসরুম অ্যান্ড থ্রু মাই প্রফেসর্স, তাদের অসাধারণ সব অভিজ্ঞতা আছে সেগুলো আমি অন্য কোথাও বলবো, কিন্তু আমি এটাই আমার মেইন একটা জায়গা হিসেবে নিতে চাই জীবনটাকে, অনেক কনফিডেন্টলি আমি দেখতে পেতাম, কোনো কিছুতে ভয় পাইনি, একটা এক্সপোজারটা বিদেশে থাকার অভিজ্ঞতাটা আমাকে সাহায্য করতো, which I wish and which I value. Excellent, excellent sir. আসলে এই এক্সপেরিয়েন্স গুলো অমূল্য, আমিও কিছু দেখতে পাচ্ছি যে এখানে থাকার কারণে, বিশেষ করে স্যার যেটা বলেন আমি খুব মুগ্ধ হই যে এখানকার ইকুয়াল ট্রিটমেন্টের যে ব্যাপারটা, প্রতিটা মানুষকে মানুষ হিসেবে জাজ করার যে ক্যাপাসিটি এবং কাজগুলোকে যে ছোট বড় না ভেবে করার যে ব্যাপারটা, লাইক দিস ইজ প্রিটি মাচ লাইক আমি খুব সারপ্রাইজ দেখে আমার এনভায়রনমেন্ট থেকে ইউএসএতে যে হাউ কাম এটা কেমনে সম্ভব, তো আসলে অনেক কিছু শিখছি আপনি অ্যাপার্ট ফ্রম ক্লাসরুম, ক্লাসরুম আসলে একাডেমিক জিনিসপত্র শেখাই, আর ক্লাসরুমের বাইরে আমার মনে হয় যে বিউটিটা হায়ার স্টাডিজ, আমিও যাদেরকে এনকারেজ করি আমি বলি যে দেখো বাইরে আসো, যেটা মারুফ স্যার আমি এই কথাটা শাহান স্যার একটা কথা আমি মিনিমাম 3-4 সেশনে কোট করেছি, যে সেটা হচ্ছে স্যার বলতেন যে অ্যাটলিস্ট এক বছরের জন্য হলো বিদেশ গিয়ে থাকো, অ্যাটলিস্ট হ্যাভ এ ডিগ্রি এক বছরের জন্য হলো, ইট উইল চেঞ্জ ইউর আউটলুক, তো আমি শাহান স্যারের কাছেও ফিরব, সবাই আমাদেরকে মোটামুটি শাহান স্যার হচ্ছে আমাদের স্পেশালি বলতো যে গাইস গো ফর এ ডিগ্রি, একটা ডিগ্রি নিয়ে এসে তুমি যা ইচ্ছে তা করো, ক্যাডার হও
গভর্নমেন্ট জব করো, হোয়াট এভার ইউ ডু, বাট গেট এ ডিগ্রি, ইট উইল চেঞ্জ ইউর লাইফ। সো আই ক্যান রিলেট ইট, যে আসলে অনেক কিছু শিকার আছে, শুধুমাত্র একাডেমিয়াতে মানে একাডেমিক হয়ে বলে আড়ানো না, লাইক এটা আসলে অনেক কিছু, যে স্যার যেটা বললেন মাত্র, ভাইয়া যেটা অ্যাড করছিলেন, লাইক রিয়েলি আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। ওকে, সো আমরা হচ্ছে একটু দুটো কোয়েশ্চেন নিব। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, সরি গেজদেরকে ঢেকে দিয়েছে বড় কোয়েশ্চেন, সো ওয়াই ডু মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টস ইন্টেন্ড টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি আফটার দ্য হায়ার স্টাডি অ্যাট আ পার্ট, ডু ইউ থিঙ্ক উই অ্যাজ এ নেশন ফেল টু ক্রিয়েট মাচ অপরচুনিটিস ফর আওয়ার নিউ গ্রাজুয়েটস, অ্যান্ড ব্রেন ড্রেন ইজ এ রিয়েল ইস্যু, অ্যান্ড সো অ্যাজ এ নেশন উই আর লুজিং ব্রিলিয়ান্ট মাইন্ডস, উই মাস্ট ব্যাক দেম। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি তিনটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে কেন বাইরে সেটেল করে, এই ইন্টেন্ডেন্সটা কেন, আপনারা যেহেতু তিনজনই দেশে ফিরে গিয়েছেন এবং তিনজনই দেশে কাজ করছেন, সো আই থিঙ্ক ইউ ইউ ক্যান লাইক গিভ ইউর লজিক, কেন আপনারা এত সুন্দর সব মানে ফ্যাসিলিটিস সহ একটা কান্ট্রি, কোনো জ্যাম নেই, ধুলু নেই, বালি নেই, টেনশন নেই, যার জ্বালায় সাতটা খুবই মজার, যে আপনারা এবং বিভিন্ন সবাই ভালো ভালো দেশ থেকে হচ্ছে একদম ওয়েলফেয়ার স্টেট থেকে পড়াশোনা করে গিয়েছেন, সো হোয়াই ডিড ইউ কাম ব্যাক, উইল লাইক গো ব্যাক টু ইউর কান্ট্রি, এটা একটা কোয়েশ্চেন হতে পারে এখান থেকে। সো ইউ এনি ওয়ান ক্যান স্টার্ট। আচ্ছা আমি সুযোগটা নিলাম, ফয়সাল প্লিজ। জি জি, সরি। তো ওয়েল আই মিন খুব এক কথায় আনসার নেই, এটা অনেকগুলো যে আমার ডিসিশনটাকে এটাকে ইনফ্লুয়েন্স করেছে। তবে আমি আমার ক্ষেত্রে যেটা বলি, যে হয়তো আমি যে সময় বড় হয়েছি, অর্থাৎ আমি আমার 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 যে বয়স, অর্থাৎ যে জেনারেশনটার মধ্যে দিয়ে আমরা উঠে এসেছি, অর্থাৎ ধরেন আমার আমি যুদ্ধের সময় আমার জন্ম, এবং তারপরে আস্তে আস্তে যখন আমি 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 যে সময় হয়েছি, সেক্ষেত্রে আমাদের স্টিল আমাদের আঙ্গুল হ্যাং ওভার, যে আমাদের দেশ নিয়ে কিংবা রাজ নিয়ে আমাদের হয়তো এক ধরনের ছোট রকম স্বপ্ন ছিল, একরকমের এখনো সবার মধ্যে আছে, আমি শিওর আমরা দেশপ্রেমিক তম এরকম না, সবার মধ্যেই আছে, সব বয়সেই সব জেনারেশনে আছে, কিন্তু তখনও আমাদের একটা এক ধরনের হয়তো এক ধরনের ন্যাশনালিস্ট এক ধরনের কনসেন্ট্রিক একটা পার্সপেক্টিভ আছে। ফলে আমি সবসময় বলেছি দেশে যে কিছু করতে হবে, দেশে ফিরে কিছু করতে হবে। আমি মনে আছে যে আমি যখন নরওয়েতে পড়ছি বা যখন নতুন একটা নতুন একটা জিনিস পাচ্ছি, নতুন একটা লেকচার পাচ্ছি, তখন বলছি আচ্ছা এটা তো আমার ফিটে দিয়ে আমার আমার ক্লাসে পড়াতে হবে, আমার ওখানে পড়াতে হবে, আমার এই যে আমার ফিটে যে পড়াতে হবে, আমার যে করাতে হবে, এই বোধটা কেন এখন কাজ করেছে সেটা আমি খুব ভালো, এটা ইমোশনাল মানে এটা মোর কাইন্ড অফ সাইকোলজিক্যালি বলতে পারি যে আমার আমার মনে হয়েছে যে আমি ফিরে যাবো, এবং এটা নিয়ে আমার কোনো দ্বিধা আমি ট্রাই করিনি, আমার আমি কখনো ট্রাই করিনি যে আমি অন্য দিকে থাকবো, আমি আসলে ওইটা ভাবিনি, ওই অপশন এক্সপ্লোরই করিনি। যদিও আমার সাথে যারা নরওয়েতে পড়েছিলেন তারা অনেকে চলেছেন, আমার সাথে যারা পিএইচডি করেছেন তারা অনেকে থেকে গেছেন, অনেকে অন্য দেশে চলে গেছেন, আমার আমাদের যে কোহর ছিল সেখান থেকে যে ফিরে এসেছে, ফিরে ফিরে গেছে তাদের নিজেদের দেশে খুবই কম, আউট অফ 30 সেটা আমি মনে করতে পারি যে এখন এই মুহূর্তে হয়তো 8-9 জন ফিরে গেছে, কোনো না কোনো ভাবে ওই দেশ থেকে অন্য দেশে চলে গেছে। কিন্তু আমি একই সাথে এটা বলতে চাই যে এটার এটার কিন্তু কোনো মানে এটা ভ্যালু জাজমেন্টের মানে যিনি থেকে গেলেন তিনি কোনো পাপ করলেন না, কিংবা যিনি অন্য দেশে চলে গেলেন তিনি কোনো অন্যায় করলেন না। আমি আমি বিশ্বাস করি যে দেশে কন্ট্রিবিউট করা বা মানুষের জন্য নিজের ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করার জন্য দেশে থাকা বিদেশে থাকা এখন এই এই এখন যে দেশে যে যেরকম পরিস্থিতি আমরা বসবাস করি সেটা তো খুব বেশি পার্থক্য তৈরি করে না। ফলে তার যে লস হচ্ছে তা কিন্তু না আসলে মানে এখন কিন্তু দেখবেন যে ব্রেইন যথেষ্ট রকম ব্যবহার করা হয় না, মানে হলো যে আমার একটা স্কিল লেবার অন্য দেশে চলে গেলে সে যে আর আমাকে কন্ট্রিবিউট করে না, কিংবা সে তার অপরচুনিটি কজ বা সে যদি দেশে থেকে যেত সে যে কন্ট্রিবিউট করতে পারতো যদি কম কন্ট্রিবিউট করছে ওয়েল বিং এ তাকে না। ফলে আমি মনে করি যে যারা
বাইরে থেকে যাচ্ছেন, তারা কেউ কেউ অন্যায় করছেন কিংবা কেউ কোনো খুব কোনো খারাপ ডিসিশন, তারা যে যেখানে যাচ্ছেন সেখান থেকেই বাংলাদেশে কন্ট্রিবিউট করা সম্ভব, তার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করা সম্ভব। এটা অ্যাগ্রিগেট লেভেলেও আমরা যদি দেখি সেটা তো আসলে ইটস নট এ লস এনি মোর আই বিলিভ। হ্যাঁ, এখন বাংলাদেশের আমি যদি ইনোভেশন চিন্তা করি, বিজ্ঞানের কথা চিন্তা করি, আমার আপনি দেখেন না এই কোভিড নিয়ে কত ইন্টারেস্টিং জিনিস হলো। আমি দেখবেন যে আমাদের অনেক সায়েন্টিস্ট দেশে কাজ করছে, তারা কিন্তু তাদের নলেজটা কপি করে দিয়েছে তার দেশের জন্য, সেটা মেডিসিনের জন্য, তারা কিন্তু কোনো কন্ট্রিবিউট কিন্তু এক্সচেঞ্জ করছে, ফলে নলেজ মার্কেটের মধ্যেই ঘুরছে, তার সাথে সাথে শেয়ার হচ্ছে। ওই পরিস্থিতি এখন বদলে গেছে, ফলে মানুষের সারা পৃথিবী একটা জায়গা। আমি মনে করি যে প্রত্যেকে, আমি আমার বিশেষ করে আমার নতুন ছেলে মেয়েদেরকে বলবো, অর্থাৎ যারা এখন কম বয়সী, যে প্রত্যেকের উচিত যে তাকে একটা গ্লোবাল রিসোর্সে কনভার্ট করা। এটা সেই রিসোর্সটা বাংলাদেশেও যেমন তার দাম থাকবে, দুবাইতেও দাম থাকবে, টোকিওতেও দাম থাকবে, নিউ ইয়র্কেও যেন তার দাম থাকে, অর্থাৎ এমন স্কিলগুলো ক্যাপচার করা যেটা জব মার্কেট, যে কোনো একটা গ্লোবাল জব মার্কেটে যেন তার একটা ভ্যালু থাকে। এই লেভেলে আমি আমাদের ছেলেমেয়েরা তাদের সেই মেধা আছে, শুধু কোথাও কোথাও সামান্য সুযোগগুলোকে যদি আমরা ফ্যাসিলিটেট করতে পারি তাহলে তারা যেতে পারে, এবং সেই জায়গায় যদি যায় তাহলে তার সে যেখানে পছন্দ করে সে থাকতে পারে, সেখানেই সে থেকে যাওয়ার পছন্দ করতে পারে। থেকে যাওয়ার যে এমনও না যে আমি আজকে আমেরিকাতে আছি, পাঁচ বছর থাকলাম, দশ বছর থাকলাম, আমি সারা জীবনই আমেরিকায় থেকে যাবো, তাও কিন্তু না। আমি কিন্তু বছর পরে ফিরে আসতে পারি, আমি আমেরিকা থেকে ওই হাওয়াই দ্বীপ যেতে পারি, কিংবা আমি কোনো ফিজি আইল্যান্ডে চলতে, মানে সারা পৃথিবী। ফলে আমার ভেবে রাখার দরকার নেই যে আমি এই জায়গাতেই থাকবো, কিন্তু যেটা দরকার যে আমার স্কিল সেটটা যেন গ্লোবাল লেভেলে আমি সবার কাছে এটাকে আমি যেন দিতে পারি, আমার যেন একটা ভ্যালু থাকে, সেই জায়গাটাতে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। এরপর আরেকটা পার্ট ছিল যে একটা কোয়েশ্চন ছিল, ডু ইউ থিঙ্ক উই অ্যাজ এ নেশন ফেইল টু ক্রিয়েট মাচ অপরচুনিটিস ফর দ্য নিউ গ্র্যাজুয়েটস। আই থিঙ্ক যিনি প্রশ্ন করতে উনি জিজ্ঞেস করছেন যে আসলে আমাদের কান্ট্রির কোনো ফেলিউর আছে কিনা, যে হায়ার এডুকেশনে যাওয়ার পরে ডিগ্রি নিয়ে হোয়াই পিপল আর নট গোয়িং ব্যাক টু কান্ট্রি। তো ফয়সাল ভাই বা নাওমি আপু কেউ এই পয়েন্টে হয়তো একটু ফোকাস করতে পারেন। নিশ্চয়ই, গো হেড নাওমি, ইউ ক্যান গো হেড নাওমি। আমার ব্যাপারটা হচ্ছে আমার আসলে ফ্যামিলির একটা ইনফ্লুয়েন্স ছিল, আমার বাবা খুব সে একজন মুক্তিযোদ্ধা ছিল, তো তার ভিতরে ওই এথিক্সটা খুব ছিল, সে নিজেও দেশের বাইরে অনেক সুযোগ সুবিধা ছেড়ে বাংলাদেশে এসে সেটেল করেছে, এবং তাকে প্রাইসও দিতে হয়েছে অনেক, তার চাকরি ছিল না অনেক বছর, তারপরও সে দেশ ছেড়ে কখনো যাওয়ার কথা চিন্তা ভাবনা করেনি। সো ওই এথিক্সটা থেকে যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে আমার দেশের জন্য কন্ট্রিবিউশন করতে হবে, তো অনেক ছোটবেলা থেকে আমার ভিতরে জিনিসটা ছিল যে আচ্ছা আমাকেও আমার দেশের জন্য কন্ট্রিবিউট করতে হবে। তো দেশের বাইরে আসলে সেটেল হওয়ার কথা ওভাবে চিন্তা করতাম না, মাঝে মধ্যে রেগে গিয়ে বলতাম যখন এই ফ্রিডম গুলো আমরা এক্সপ্লোর করতে পারতাম না, তখন বান্ধবীরা মিলে বলতাম যে দেশের বাইরে সেটেল হয়ে যাওয়াই ভালো, মানে মেয়েদের অনেক ফ্রিডমের ব্যাপার স্যাপার আছে যেটা দেশের বাইরে আমরা পাই, বাংলাদেশে পাই না। তবে যখন আমি পিএইচডিটা করলাম এবং বাংলাদেশে আসলাম, আমি হয়তো জিনিসটা খুব ডিফারেন্টলি চিন্তা করতাম যদি না আমি ইউডাব্লিউতে চাকরি না পেতাম। সো বেসিক্যালি এদিক দিয়ে আমি বলবো আমি খুবই লাকি, এবং যে কারণে আমার এই জবটার কারণে আমি সেকেন্ড টাইম এই চিন্তাটা আমার মাথার ভিতর আসেনি যে আমাকে দেশ ছাড়তে হবে, কারণ আমি যা যা করতে চেয়েছি ইউনিভার্সিটিতে তাই তাই করতে পেরেছি, যেটা পড়াতে চেয়েছি সেটা পড়াচ্ছি, একটা ইন্টার কালচারাল এনভায়রনমেন্টে থাকা বা মেয়েদের যে রেসপেক্টটা যেটা এই ইউনিভার্সিটি মেয়েদেরকে দেয় সেটাও আমি এক্সপিরিয়েন্স করছি। সো যে কারণে আমার জবের একটা বড় ভূমিকা রয়েছে আমাকে দেশে রাখার। সো আমার মাঝে মধ্যে আমার আশেপাশের আমার রিলেটিভরা প্রায় বলে যে আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইট, বা তো আসলে চিন্তাটা এখনো মাথার ভিতর আসেনি, বিকজ আই কুড কন্ট্রিবিউট টু মাই কান্ট্রি ফ্রম মাই পজিশন এট দিস মোমেন্ট, এবং যেভাবে আমি চাচ্ছি সেভাবেই করতে পারছি। ওটা যদি না থাকতো আমিও হয়তো দেশের বাইরে চলে যাওয়ার কথাই চিন্তা ভাবনা করতে পারতাম, এবং আমি মনে করি যে মারুফ স্যার এবং ফয়সাল ভাই আপনারা দুজনেই ইউ আর কন্ট্রিবিউটিং টু কান্ট্রি, দ্যাটস ওয়াই ইউ আর থিঙ্কিং টু সেটেল ডাউন হিয়ার। সো আমার মনে হয় যারা দেশের বাইরে চলে গেছে তাদেরকে যদি ওই সুযোগটা দেওয়া যায় যে তারা আসলে কন্ট্রিবিউট করবে, যেভাবে করতে চায় সেভাবে করবে, একটা ট্রান্সপারেন্ট এনভায়রনমেন্টের ভিতরে থেকে তারা করতে পারবে,
আমশিওর যে অনেকেই হয়তো দেশে ফেরত আসার কথা চিন্তা ভাবনা করবে, কারণ বাংলাদেশিদের ভিতর পেট্রিয়টিজমটা অনেক বেশি যেটা আমি দেখেছি। আমার যারা পরিচিত যারা দেশের বাইরে আছে, আমি একজনকেও পাইনি যারা কন্ট্রিবিউট করে। সবাই মানে ফোন করে করে জিজ্ঞেস করেছে আমাকে একটু লিঙ্ক দিবে, আমি একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য টাকা দিতে চাই, আমাকে একটা লিঙ্ক দিবে, আমি এই এনজিও কে টাকা দিতে চাই। মানে এই যে হেল্পটা যে দেশের বাইরে থেকে এসেছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে এত যে বিভিন্ন এনজিও যে কাজ করছে, মানুষকে ফ্রি সার্ভিস দিচ্ছে। সেকেন্ডলি, বাংলাদেশকে পজিটিভলি রিপ্রেজেন্ট করা দেশের বাইরে, এটা কিন্তু তারা খুব ভালো করছে আমি বলবো। কারণ বাংলাদেশের একটা ইমেজ ছিল এক সময় যে তলাবিহীন ঝুড়ি, সেখান থেকে আমরা অনেক দূর এসেছি। এবং এখন কিন্তু আর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে না, কারণ তারা দেখছে যে বাংলাদেশের লোকের এখন ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে, বিভিন্ন এনজিওতে হাই লেভেলে যাচ্ছে, তারা দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সো এই কারণে আমার মনে হয় বড় একটা ভূমিকা রয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা দেশের বাইরে, যেটা সুযোগ সুবিধা আমরা সবাই পাচ্ছি ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি। তো যারা পাচ্ছে তারা চলে আসছে, যারা দেশে ভালো করার চেষ্টা করছে তারা, তাদেরকে যদি ভালো করার এইটা যদি এনকারেজ করা যায়, তারা হয়তো দেশে আরো থাকবে বা দেশের জন্য কাজ করতে পারবে। ওকে, আমরা একটু ফয়সাল ভাই কাছে শুনবো। আচ্ছা, আমি মানে মোস্ট অফ দ্য থিংস হ্যাভ বিন সেড, সো আমার হয়তো একটু রিপিটেটিভ হয়ে যাবে, যেটা সেটা হচ্ছে যে I also do not put any judgment on people's decision to stay. They should stay wherever they feel comfortable to stay and they feel it is in amar pokkhe to judge korar shombhob na kar background e ki kar complex situation ki ekta in general jeta ami bujhte pari je baire thakar ekta boro theke jawar ekta boro karon hocche physical safety and security and also comfort. আর আরেকটা বড় কারণ হচ্ছে অফ কোর্স লাইক ইউ ফিল লাইক ইউ আর বিং টেকেন কেয়ার অফ বাই দ্য স্টেট। সো ওই ওই ওইটা না একটা গ্রো করে, লাইক ওইটা যেহেতু আমরা হ্যাবিচুয়েটেড না বাংলাদেশে থেকে, সো ওইটা গ্রো করে এবং ওইটা ছেড়ে আসাটা খুবই ডিফিকাল্ট। সো বাংলাদেশ হয়তো বা আমরা ওই দিক থেকে চিন্তা করতে পারি কীভাবে আমরা আমাদের কান্ট্রিকে আরো ওয়েলকামিং করতে পারি ইন টার্মস অফ টেকিং কেয়ার অফ ইচ আদার। ওটা বলা সহজ, করা অনেক ডিফিকাল্ট। আমার জন্য ডিসিশন ওয়াজ ভেরি ইজি, কেন চলে আসবো বা কেন অ্যাটলিস্ট যেখানে পড়াশোনা করছি সেইখানে থাকবো না। কারণ হচ্ছে আমি তো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে কাজ করি, রাইট? সো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের লোকজনদের কিছু কিছু জিনিস একটু মানে অনেকটা যাযাবর টাইপের একটু লাইফ আমাদের হয়ে যায় আলটিমেটলি, ইফ ইউ থিঙ্কিং অ্যাবাউট গ্লোবাল ডেভেলপমেন্ট সেক্টর, যেটা আমার সবসময় ইচ্ছে ছিল। সো সেই হিসেবে ফর এক্সাম্পল এই আইডিয়ালি মানে আইডিয়ালি বাংলাদেশে যে আমার যে এখন যে চাকরি, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ ফরেন পোস্ট টু মি, মানে আমার অর্গানাইজেশন থেকে বাংলাদেশে আমাকে পাঠানো হয়েছে, বাট আই এম নেটিভ, সো এটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে, একটা ল্যাঙ্গুয়েজটা আমি জানি, কালচারটা আমি জানি, বাট 3 বছর পরে তো আই নিড টু বি রেডি টু অলসো গো টু সে অ্যানাদার কান্ট্রি টু ওয়ার্ক, রাইট? সো হয়তো বা বাংলাদেশে আলটিমেটলি সেটেল করতে আমার আরো কিছু সময় লাগবে, বাট ইন দ্য মিন টাইম আই এম নট লুকিং ফর এনি কান্ট্রি টু সেটেল ডাউন, কারণ আমি তো বাংলাদেশের সিটিজেন আছি, রাইট? সো এটা তো আমার তো একটা দেশ আছেই, সো অ্যান্ড দেন আই কিপ অন রোমিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং যদি কোনোদিন কোনো সেকেন্ড হোম লাগে, সেইটার ডিসিশন নেওয়ার এখনো আমার কাছে মনে হয় না সময় আসছে, সেটা আরো 10-15 বছর ডাউন দ্য লাইন। But for now, I'm an international development worker enjoying like being in different countries, working on different problems. So that's my take on why I, but again, I don't judge anyone for the decision that they made. It's too complex to understand ke kon decision kon perspective theke niche. So there are so many reasons. Excellent. Amra hocche arekta question nebo sir, Maruf sir ke question di koreche Rasul Shaikat. যে বলছে যে ফিউচার অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন রিসার্চ এরিয়া, যারা হচ্ছে ইউএসএ বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য হচ্ছে আপনার গাইডলাইন বা গাইডেন্স কি হবে? মারুফ স্যারের কাছে কোয়েশনটি। স্যার, আমরা অলরেডি 1.5 ঘন্টা শেষ, তো এটা হচ্ছে আপনার কাছে একটি কোয়েশন। আরেকটি কোয়েশন আছে তা আপনার কাছে, সেটি হচ্ছে আপনার ভ্যালিউ শুক্লাদি কোয়েশন করেছে এশিয়া ফাউন্ডেশনে। সো
উনি জিজ্ঞেস করছে যে আপনার যে মাইন্ডসেটের কথা আপনি বললেন, যে ছোট ছোট কাজগুলো কিভাবে ভ্যালু দিয়ে দেখানো বা ওন করা, সেই মাইন্ডসেটটা এই জেনারেশন কিভাবে ডেভেলপ করতে পারে? তো স্যার আপনি হচ্ছে একটু ব্রিফলি দুটো কোশ্চেন অ্যান্সার করলে আমরা শেষ করে দিব, বিকজ ইটস লাইক দেয়ার ওয়ান টু থ্রি। আমাদের দিয়ে আমি শুরু করতে শুক্লা, অনেক ধন্যবাদ শুক্লা, আপনি দেখছেন আমাদের এই বকবকানি। তো আসলে এটা এটা না সবার মধ্যেই আছে, মানুষ মানুষ সব মানুষই কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা পোষণ করেন। আমরা তাকে উৎসাহ দেই না, যদি না দেই অর্থাৎ তাকে যদি আমরা একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিই, যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তাকে প্রমাণ করতে হবে সে যেটা করছে সেটা শ্রেষ্ঠতর, সে এই এই প্রতিদ্বন্দ্বিতা যদি ন্যায্য না হয়, যদি ন্যায্য তখন সে আসলে ওগুলোকে ত্যাগ করে, সে তখন মানে তখন কিছু সুপিরিয়র বা যাকে এক্সট্রা তাকে ভ্যালু দিতে চায় সেরকম কোনো কিছু খোঁজার চেষ্টা করে। ফলে আমাদের কাজ, আমি একজন ধরুন আমার তো 15 বছর হলাম, আমার আমি একজন মানুষ হিসেবে গার্জিয়ান হিসেবে একজন বাবা হিসেবে বা একটা ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদের কাজ হচ্ছে ছেলে মেয়েদের জন্য এই পরিবেশটাকে ফ্যামিলির মধ্যে প্রথমত ন্যায্য করা, যে সবার জন্য সমান সুযোগ আছে, বাবা তুমি যেটা করছো করো এবং দেখবে ওইটার মধ্যে কিছু আছে, ওইটাই গুরুত্বপূর্ণ, তুমি ওইটাই দামি জিনিস। এই এই উৎসাহটা যদি আমি ছেলে মেয়েদেরকে দিই, আমি আমার ভাই বোনদেরকে দিই, তাহলে সবাই কিন্তু তার নিজের কাজটাও যে গুরুত্বপূর্ণ এই বোধটা তৈরি হবে এবং তখন ওইটাই আস্তে আস্তে আমরা এরিয়েট লেভেলে আরো বড় পর্যায়ে কিন্তু আমরা নিয়ে যেতে পারবো। সো এটা এটা আছে, তাহলে এটা আমাদের গার্জিয়ানদের বড়দের এটাকে উৎসাহ দিতে হবে। দ্বিতীয়ত যেটা সৈকত যেটা করেছেন প্রশ্ন, যে পলিটিক্যাল সায়েন্স, দেন পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন, আমি মনে করি যে এটা এটা পৃথিবী এখন এটা বরাবরই গুরুত্বপূর্ণ একটা ডিসিপ্লিন, এখন আরো গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন। কিন্তু একই সাথে এটাও বলতে এই ডিসিপ্লিনটা কিন্তু কনভেনশনাল যে পলিটিক্যাল সায়েন্স পড়া হতো তার থেকে এটা ডিপার্ট করে এসছে। সেই ডিপার্চারটা কি, সেই ডিপার্চারটা হচ্ছে যে ফর এনিথিং এখন আমাদের কি কাজ, আমাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলোর সাথে আমাদের যে থিওরি আছে সেগুলোকে অ্যাডপ্ট করিয়ে আমাকে কতগুলো প্রোডাক্টিভ প্রবলেম সলভিং সলিউশন তৈরি করার জায়গায় নিতে হবে, তাহলে এটার ব্যবহারিক মূল্য তৈরি হবে। মানে একটা হচ্ছে যে আমরা কেন ধরেন কেন একটা পপুলার ডেভেলপ ইউনাইটেড স্টেটস ফর এক্সাম্পল সেটাকে ব্যাখ্যা করতে পারা একটা একটা উত্তর, আর একটা উত্তর হচ্ছে যে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো, যেটা হচ্ছে আমরা ওই ব্যবহারিক জায়গাটাকে ইউজ করবো। তাহলে এই শুধু বুঝলেই হবে না, যেটা আমাদের কনভেনশনাল পলিটিক্যাল সায়েন্স ছিল, এখন আমার কিছু প্রবলেম সলিউশন প্রোডিউস করতে হবে যেটার ব্যবহারিক মূল্য আছে। তো সেইটা আমার ডিসিপ্লিন অ্যাডপ্ট করতে পারে, তাহলে সেই ডিসিপ্লিনটার মূল্য আছে, ফলে আমাকে সেই স্কুল সেই সেরকম ট্রেনিং জায়গাগুলোকে আমাকে খুঁজে বের গুলোকে খুঁজে বের করতে হবে যেখানে আমাকে এই মোর ব্যবহারিক জায়গাগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে ভ্যালু দিবে। তা ফলে আমি মনে করি যে বাংলাদেশে তো বটেই, আমেরিকাতে তো বটেই, বা আমি অন্য গ্লোবাল মার্কেটের কথা যদি চিন্তা করি, পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন এটা এটা ক্লাসিক ডিমান্ড আছে, সো হুইচ উইল রিমেইন ইভেন আরো কত অজানা পর্যন্ত থাকবে এবং এটা এখনো আছে, কিন্তু ওই যে সেটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে। আপনি পুরনো পলিটিক্যাল সায়েন্স থাকে তাহলে কিন্তু আপনি পুরনো আপনাকে অ্যাবসলিউট হয়ে যেতে, যে কোনো যদি নতুন জায়গা অ্যাডপ্ট করতে না পারে তাহলে ইকোনমিক্স আর ম্যাথমেটিক্স হোক, প্রচুর পুরনো ম্যাথমেটিক্স ফিলোসফি যেটা হচ্ছে যে বেসিক সায়েন্স এটা অ্যাবসলিউট হয়ে যেতে পারে যদি কিনা নতুনের পরিবর্তনগুলোকে অ্যাডপ্ট করতে না পারে। চমৎকার। সো আমরা শেষ করব, আর একটি যদি কোয়েশ্চেন ছিল যদি আমাদের সময়ের জন্য নিতে পারছি না, অলরেডি 1 ঘন্টা 38 মিনিট অনেক লম্বা সেশন হয়ে গিয়েছে। তো সাজেলা বলছিল আপনারা কষ্ট করে আমাদের সবার কথা শুনছেন, এই জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। সো বিফোর ফিনিশিং এনি ফাইনাল ওয়ার্ডস ফ্রম দ্য গেস্ট, আপনারা যদি কেউ কোনো কিছু অ্যাড করতে চান, যেহেতু আমার এই পেজে আমি চেষ্টা করছি হায়ার সিরিজ স্কলারশিপস, হায়ার সিরিজ প্রিপারেশন, হায়ার সিরিজের ভ্যালু, কেন যাবে, কেন যাওয়া দরকার, ফিরে এসে কি হবে, আজকে সেশনটি আসলে আপনারা কীভাবে নিজেরা বেনিফিট আপনারা শেয়ার করলেন, যে আসলে কী শিখেছেন, কীভাবে কাজে লাগছে। সো যেহেতু আমার এই টার্গেট হচ্ছে একটু একটুখানি দেশের বাইরে থেকে কন্ট্রিবিউট করা, যেহেতু এখন আমাদের সোশ্যাল মিডিয়া আছে, ইন্টারনেট আছে আমাদের সবার কাছে, অ্যান্ড দেন বলতে হয় যে আমি গত 1 মাস বা 1.5 মাসের সেশনগুলো করছি, অনেক মানুষ দেখছে, অলমোস্ট আমার মনে হয় 2-3 লাখ মানুষ দেখে ফেলেছে আমাদের বিভিন্ন সেশনগুলো। সো আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যদি অল্প কিছু মানুষ ইন্সপায়ার্ড হয়, ইনফরমেশন পায়, প্রপার ইনফরমেশন পেয়ে যদি বাইরে আসে, অনেক কিছু এক্সপ্লোর করতে পারে, লাইফ চেঞ্জ হয়, দিস ইজ মাই পারপাস, লাইক কিছু মানুষকে একটুখানি হেল্প করা। তো ইন দ্যাট কেস আপনারা কোনো কিছু বলতে চান কিনা এই অডিয়েন্সের জন্য, আমি যদি একটু
ফয়সাল ভাই থেকে শুরু করি, দেন এনি ফাইনাল মেসেজ টু দ্য পিপল। সো আমার মনে হয় লাইক ওয়াইল উই টক অ্যাবাউট লাইক হায়ার স্টাডিজ, যেটা আমরা বারবার বলতেছি, আই ওয়ান্ট টু রিএমফাসাইজ যে এইটাকে ডোন্ট টেক ইট অ্যাজ আ কাইন্ড অফ অপরচুনিটি টু মেক ইয়োরসেলফ সুপিরিয়র। ইউ শুড ডু ইট, বাট ইট শুড বি ফর আ ডিফারেন্ট পারপাস। ইট ইজ হায়ার স্টাডি শুড অ্যাকচুয়ালি মেক ইউ মোর হাম্বল। ইট ইজ দ্য গ্রেটেস্ট ইকুয়ালাইজার, আই সোললি বিলিভ ইন দ্যাট। এবং এটা একটা ইনভেস্টমেন্ট, একটা এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট নিয়ে হলেও এটাতে ইনভেস্টমেন্ট করা উচিত। এবং ডিফিকাল্ট ফান্ডিং এগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ড, বাট ইফ ইউ হ্যাভ এ স্ট্র্যাটেজি, ইফ ইউ হ্যাভ পারসুয়েশন, ইটস মোস্ট প্রবাবলি ক্যান বি ডান। আর 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 অ্যাট দ্য সেম টাইম যেটা লাইক এগেইন লাইক ডোন্ট টেক ইট এস এ কাইন্ড অফ সুপেরিয়রিটি অপরচুনিটি টু মেক ইয়োরসেলফ সুপেরিয়র, বাট যেটা হতে পারে যেটাকে আপনি একটা গ্লোবাল আইডিয়াল হিউম্যান বিইং হওয়ার জন্য একটা অপরচুনিটি হিসেবে নিতে পারেন। আমি আসলে একটা মজার ভিডিও দেখছিলাম এই ওয়েবিনারটা হওয়ার আগে, এটা হচ্ছে মিশেল ওবামা চীনে গিয়ে একটা বক্তৃতা দিচ্ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল আমি কবে ওই পোস্টটা ফেসবুকে দিব, কারণ ফেসবুকে মানুষ যেভাবে ইউএসএ আর চায়নাকে নিয়ে মানে একটা ঝগড়াঝাটি করছে, তো আমি ভাবলাম যে পোস্টটা আসলে খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে যে সে একটা ইউনিভার্সিটিতে গিয়ে কি কি বলছে আর কি, যে আমেরিকার মানে এক্সচেঞ্জটা কিভাবে হচ্ছে চায়না এবং আমেরিকার ভিতর 2014 সম্ভবত। তুমি একটা কথা বলেছে যে চাইনিজ প্রোভার্ব যে ট্রাভেলিং ফর 1000 মাইল ইজ বেটার দেন রিডিং 1000 বুকস, এরকম একটা কিছু বলেছে। তো আমার কাছে জিনিসটা আসলে খুব ভালো লেগেছে, কারণ দেশের বাইরে পড়াশোনার চেয়েও যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা আসলে সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশের আসলে এটা দরকার। বিশেষ করে আমাদের দেশ সামনে যে ভবিষ্যৎ আছে, স্পেশালি আফটার COVID-19, যে ধরনের নলেজ, স্কিলস এবং ট্রেনিং দরকার, সেটার জন্য আমাদের প্রচুর রিসোর্স দরকার দেশের বাইরে থেকে। স্কিলড পারসন দরকার, একাডেমিক দরকার, অ্যাডভোকেট দরকার, ডক্টর দরকার, গুড গভর্নেন্সে যারা এক্সপার্ট তাদেরকে দরকার। তো সেক্ষেত্রে আমি মনে করি দেশের বাইরে যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমাদের দেশের এই যে ঘুণে ধরা সমাজ যেটা আছে যেটা পাল্টাতে অনেক অনেক হেল্প করবে। এটা অলরেডি শুরু হয়েছে, আমি যেটা দেখেছি আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে গভর্নমেন্ট জবে, যে আমার অনেক যারা আমার ক্লাসমেট ছিল যারা গভর্নমেন্ট জবে জয়েন করেছে দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে, এবং ওরা কিন্তু ছোট ছোট চেঞ্জ গুলো আনছে, একটা সময় যেটা আমরা ভাবতেও পারতাম না সেই চেঞ্জ গুলো আনা শুরু হয়েছে। তো দেশের মাটিতে থেকে দেশকে সাহায্য করার জন্য হলেও আমাদের দেশের বাইরে একবার হলেও যাওয়া দরকার। এক্সেলেন্ট। সো ফাইনালি স্যার আপনি একটু। হ্যাঁ অবশ্যই, আমি চোখ বন্ধ করে বলবো যে প্লিজ কালকে থেকে চেষ্টা শুরু করা উচিত, আমাদের বাইরে যেতে হবে, বাইরে অবশ্যই দেশের বাইরে যেতে হবে এটা। এবং যাওয়ার পরে দেখা যাবে যে আপনি থাকবেন নাকি চলে আসবেন, নাকি 1 বছর থাকবেন, নাকি 10 বছর থাকবেন, নাকি আবার ফিরে আসবেন, বাট যেতে হবে, একবারের জন্য হলেও যেতে হবে, এবং সেটা কালকে থেকে চেষ্টা শুরু করে দিতে হবে। এবং এর আর কোনো কারণের মানে কারণের কোনো শেষ নেই কেন যেতে হবে, সবাই বলেছেন এতদিন ধরে, সবাই বলছে, ফলে যেতে হবে এবং যাওয়ার চেষ্টা করতে হবে। আমি তো আমি আমি মানে আমরা যখন কনফারেন্সে না যাই তখন তো মানে একটা সাদা এবং কালো, সাদা সাদা কালো আছে বলে, তাই না? তাহলে আমি আমি কি সেটা আমি যদি বুঝতে চাই তাহলে আমার আমার বাড়ি যারা আছে তাদের সংস্পর্শে লাগলে তো আমি বুঝতে পারবো না। ফলে আমার সামর্থ্য কি আছে, আমার সীমাবদ্ধতা কি আছে, আমার সম্ভাবনা কি আছে, সেটা তোমাকে বুঝতে হবে, এক্সপ্লোর। মানে আমরা এখনো আবিষ্কার করে পারিনি, সেই আবিষ্কার করার জন্য হলেও আমাকে কিন্তু অবশ্যই বাইরে যেতে হবে, যেতেই হবে। আমি এই জন্য সবাই বলি যাওয়া কঠিন একদম, হ্যাঁ কঠিন তো বটেই, সহজ কি, সহজ তো সহজের ব্যাপার না, কঠিন কিন্তু মাস্ট গো। কঠিন কঠিন বলেই তো যেতে হবে, আরো যেতে হবে যে না কঠিন তো আমি পারি, তাহলে আপনি বাকি সহজগুলো সহজে পারবেন। এই জন্য আমি আমি আর একটা কারণও নতুন করে যোগ করার দরকার নেই, ওই যে কাল থেকে আমার ছেলে মেয়েদের সবাইকে সবাইকে বিশেষ মেয়েদেরকে ছেলেদের তুলনায় আরো 100 গুণ বেশি এফোর্ট নিতে হবে, তাদের জন্য সবাই যায়, অবশ্যই যেতে হবে তাদের একেবারে, এটা তাদের জন্য মানে আমি বলি যে মনে তারা তো জীবনটা দেখতেই পারছে না এই দেশে থেকে, স্বাধীনতা কি, একটা মানুষের জীবন কত বিকশিত হতে, কত স্বাধীন, কত স্বতঃস্ফূর্ত হতে পারে, এটা দেখতেই পারছে না। ফলে সেইটার সুযোগ নিতে হলেও একবার অবশ্যই তাদেরকে বাইরে যেতে হবে, সবাইকে যেতে হবে,
বিশেষ করে মেয়েদেরকে আমি বলবো যে তাদের আরো বেশি করে যাওয়ার চেষ্টা করতে হবে। Exactly, sir. So, what I say, like, is a life-changing opportunity. On the other hand, কি শিখবেন একাডেমিক্যালি, কি জানবেন, এর চেয়ে বড় কথা স্যার যেটা বললেন মাত্র, আসলে আপনি যখন একটা কুয়ো থেকে লাভ দিয়ে একটু বড় মানে সাগরে না পড়বেন ততক্ষণ বুঝবেন না আসলে কি কি হচ্ছে দুনিয়ায়, কত রকমের মানুষ আছে। আমি একদিন লিখেছিলাম, খুব ভালো লেগেছিল, যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম বাংলাদেশের 6টা বিভাগের মানুষজন নিয়ে পড়তাম, খুব বলতাম হ্যাঁ আমরা 6 বিভাগের মানুষজন একসাথে পড়ি, আর যখন এখানে আসছি তখন হচ্ছে 6টা কন্টিনেন্টের মানুষজনের সাথে পড়ি, দেন এটা আসলে একটা ডিফারেন্ট ফিলিংস দেয়। আমার ক্লাসে হচ্ছে আমরা যেগুলোকে বলি যে লাইক কালো সাদা শুরু করে ব্রাউন, যত কালা যত ল্যাঙ্গুয়েজ সব একসাথে পড়াশোনা করছি, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স মানুষজন শেয়ার করে, মানে খুব ভালো লাগে আসলে যে জানার অনেকগুলো ব্যাপার তৈরি হয়। তো আমার মনে হয় স্যার যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্যার পড়াচ্ছেন বা নাওমি আপু আপনার যারা পড়াচ্ছেন, ক্লাসরুমে এই জিনিসটা নিয়ে আসলে কথা বলতে পারেন। আমার মনে হয় আমি ইন্সপায়ার্ড ফ্রম ক্লাসরুম, আমাদের টিচাররা সবাই বাইরে ডিগ্রি নিয়ে আসা, সবাই বাইরে থেকে পিএইচডি করা, ম্যাক্সিমাম যাদেরকে আমরা পেয়েছি, সো আমার ভালো লাগতো যে এখন স্যার আমি আমাদের ডিপার্টমেন্টের কথা বলি, স্যার আমাদের ডিপার্টমেন্টে বাইরে যাওয়ার ফ্লোটা এতই বেশি যে আমি মনে হয় এমন কোনো স্কলারশিপ পাইনি যেখানে আমাদের ডিপার্টমেন্টের কেউ না কেউ পড়তে যায়নি, ইভেন দো ফ্রম দ্য লাইক স্টুডেন্ট সাইড। তো স্যার এই জিনিসটা আসলে খুবই ইন্সপায়ারিং, খুব ভালো লাগে। তো আমার মনে হয়েছে এটা হয়তো একটা সেট অফ ফ্যাকাল্টিস থাকার কারণে আমরা ইন্সপায়ার্ড হবে বা আমরা প্রিপেয়ার ছিলাম। আমাদের শুধু ইউএসএতে পড়ছে এখন 10-15 জন এই ছোট্ট একটা ডিপার্টমেন্ট থেকে, এবং ফুল রাইটের প্রতি বছর একজন দুজন করে অ্যাড হচ্ছে, এটা আসলে খুব ইন্সপায়ারিং যে প্রতি বছর ফুল রাইটে আসছে আমাদের এই ছোট্ট 25-26 বা 30-এর মতো যে সাইজ থেকে একটা ক্লাসে সেখান থেকে। আমরা বলবো আমার প্রিভিলেজ যে আমি আমার ডিপার্টমেন্টের কথা বলবো এবং স্যারের কথা বলবো যেহেতু স্যার এখানে আছেন। তো আমার মনে হয়েছে যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রতিটি ইউনিভার্সিটিতে যারা ফ্যাকাল্টি আছেন, তারা যারা বাইরে থেকে পড়াশোনা করে গিয়েছেন, ওনারা যদি একটু ইন্সপায়ার করে, এই অ্যামাউন্টটা অনেক বেড়ে যাবে। বিকজ আমরা যেভাবে আমার মনে হয়েছে যেভাবে স্যাররা আমাদেরকে লিড করেন ক্যারিয়ারের জন্য, আমরা ঠিক সেভাবে কিন্তু লিডেড হই, আমরা ওভাবে ক্লুগুলো নিই যে স্যার এখানে গেলে কি করতে পারবো বা আমরা কোন ক্যারিয়ার চুজ করতে পারি। ক্যারিয়ার ওরিয়েন্টেড পড়াশোনার মনে স্যার একটা সুযোগ আছে বা যারা একাডেমিতে আছেন এই সুযোগটা আপনারা দিতে পারেন সর্ট অফ ইন্সপায়ারেশন এবং ইনফরমেশন দিয়ে। সো আমরা শেষ করবো, থ্যাংক ইউ সো মাচ মারুফ স্যার, ফয়সাল ভাই এবং নাওমি আপু, আপনারা এতক্ষণ 1.5-2 ঘন্টা এবং লংগেস্ট সেশন, আমার আজকে লাস্ট সেশন এবং দ্য লংগেস্ট সেশন, এত বড় সেশন আসলে হয়নি, যদি আমার 1.5 ঘন্টা কমিটমেন্ট ছিল অ্যান্ড দেন 15 মিনিট বেশি, তো বাংলাদেশে আমরা কোনো সমস্যা নেই, 15-20 মিনিট বেশি হইতে পারে। তবে জানি এটা তুমি একটা অসাধারণ কাজ করলে, অসাধারণ কাজ করলে, এই যে সিরিজ আই মাস্ট অ্যাপ্রিশিয়েট ইট, ইজ এ হিউজ কন্ট্রিবিউশন, থ্যাংক ইউ দানিন ফর গ্রেট ওয়ার্ক, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ অল, এন্ড যারা দেখলেন আপনারা হচ্ছে এই সর্ট অফ এই কোহর্টের লাস্ট সেশন, হয়তো বা আর কিছুদিন লাইভ সেশন করা হবে না, বাট উই উইল থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্ট ফরম্যাট, এন্ড দেন আপনারা যেভাবে কোয়েশন বা কোয়েরি করছেন বিভিন্ন লাইভ সেশনের, মেবি আমরা হয়তো একটু ডিফারেন্টলি চিন্তা করতে পারি এটা আর কিভাবে ইফেক্টিভ করা যায়, লাইক সর্ট অফ আপনারা আইডি দিতে পারেন এবং এই সেশনটি শেয়ার করবেন বেশি বেশি করে প্লিজ, কারণ হচ্ছে পড়াশোনা করে এসে কি হয় সর্ট অফ লাইক এক্সাম্পল আমাদের গেস্ট আজকে দিয়ে দিলেন, সো আই থিঙ্ক দিস ভেরি মাচ ইন্সপায়ারিং, এবং আমি অনেক কিছু জানলাম শিখলাম, আই থিঙ্ক আপনারাও শিখেছেন। সো আপনাদের সাথে আবার দেখা হবে কখন এখনো বলতে পারছি না, থ্যাংকস ফর ওয়াচিং অল অফ দ্য সেশনস অ্যান্ড থ্যাংকস টু অল অফ মাই গেস্ট যারা আমাদের সেশনে ছিলেন, অলমোস্ট মনে হয় 20-25-30টা কান্ট্রি থেকে মানুষজন জয়েন করেছে আমার সাথে, অ্যান্ড দেন বিভিন্ন ভালো ভালো এই টাইপের প্রোফাইল ধরে মানুষজন আমার সাথে ছিলেন, আমি খুব ছোট একটা মানুষ বাট আই ট্রাইড অ্যান্ড এভরি ওয়ান রেসপন্ডেড ইরেসপেক্টিভ অফ লাইক কোথায় পড়ছে কি করছে সিনিয়র জুনিয়র কার ক্যারিয়ার কি, না আসতে পারতো 2 ঘন্টা আমার সাথে থাকা ইটস লাইক হিউজ ফর মি। তো আমি সবার কাছে গ্রেটফুল এবং আশা করছি যে কিছুটা হলেও কিছু মানুষজন একটু ইনফরমেশন পেয়ে একটু ইন্সপায়ারেশন পেয়ে বাইরে পড়াশোনা করতে আসবে। সো তাহলে আমরা শেষ করছি স্যার, ফয়সাল ভাই, থ্যাংক ইউ, টেক কেয়ার, স্টে সেফ, ইয়া।